আদর্শ এত ক্ষুদ্র সাধারণ মানুষ দেখে যে রোজ চেঞ্জ করে, আদর্শটাকে রোজ চেঞ্জ করছে, রোজ আদর্শটাকে, মানে আদর্শ মানে লক্ষ্য, তো আদর্শ মানে আমি আগে বলে লক্ষ্য, লক্ষ্যটাকে বারবার চেঞ্জ করে দিচ্ছে। সেজন্য বা বললেন আদর্শটাকে এত বড় করো যে সব কিছু তার মধ্যে সমাহিত হয়ে যাবে, তাই না? সব কিছু তার মধ্যে সমাহিত হয়ে যাবে। সেই জন্য আদর্শটাকে বারবার চেঞ্জ করা যাবে না, একটাই থাকবে জীবনের শুরু থেকে শেষ অবধি। আমার আদর্শ একটাই থাকবে, দুটো আদর্শ থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে আনন্দমার্গের আদর্শটা কি, কে বলতে পারবে? কেউ যদি জিজ্ঞেস করে আপনার আদর্শ কি, কি বলবেন? আরে ওটা তো বললাম, কেউ বললে বলবেন কি আপনাদের আদর্শ কি, কি বলবেন? সবাই জানে কিন্তু, হ্যাঁ এতক্ষণে পেট থেকে বেরোলো, আত্মমুখার্থং জগৎ হিতায়, এটা আমার আদর্শ, আত্মার মুক্তি, লিখে রাখুন আত্মমুখার্থং জগৎ হিতায়, আত্মার মুক্তি আর সেই সঙ্গে সঙ্গে জগতের কল্যাণ, তাই না? আত্মার মুক্তি আর সেই সঙ্গে সঙ্গে জগতের কল্যাণ, দুটো আলাদা আলাদা করবো না দুটো একসঙ্গে করবো? ভালো করে বুঝে বলবেন উত্তরটা, যে আগে দাদা মুক্তি পাই তারপরে কল্যাণ করব, না আগে কল্যাণ করি তারপরে মুক্তি পাবো, কোনটা? দুটো একসঙ্গে করতে হবে, এটার সঙ্গে ওটা পরিপূরক, একটা আরেকটার পরিপূরক, আত্মার মুক্তি এবং জগতের কল্যাণ। আত্মার মুক্তির জন্য আমরা কি করছি? যোগ সাধনা করছি, তাই না? আর জগতের কল্যাণের জন্য আমরা বিভিন্ন ধরনের সার্ভিস সেবা কাজগুলো করে যাচ্ছি। কিন্তু কিছু কিছু লোকেরা আছি, আমরা কি করি, ওই প্রথম পাঠটা করি দ্বিতীয় পাঠটা করি না। প্রথম পাঠ কোনটা? সাধনাটা বসি, হোক না হোক বসে ভালো, এটা সিম্পটম। আর দ্বিতীয় পাঠটা কোনটা আছে? জগতের কল্যাণ। জগতের কল্যাণ করেন? বলছে হ্যাঁ করি। কবে? আজ থেকে 20 বছর আগে দাদা আমি একটা ইয়ে করেছিলাম, আপনারা এসেছিলেন তখন 1000 টাকা দিয়েছিলাম দাদা, জগতের কল্যাণ হয়ে গেল। জগতের কল্যাণ প্রতিদিন করতে হবে, না প্রতি মাসে করতে হবে, না প্রতি বছরে করতে হবে, প্রতিদিন করতে হবে। এর প্রথম স্টেপটা কি? অনেক কিছু করতে হবে, তাই না? বাবা বলছেন তোমরা হচ্ছ আদর্শের পরিচায়ক, তোমাকে দেখে লোকে বুঝবে আনন্দমার্গের আদর্শটা কি। ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অব আনন্দমার্গ। আমার কথাটা বোঝাতে পারলাম? অর্থাৎ আমি আদর্শের পরিচায়ক, আমাকে দেখে লোকে শিখে যাবে ও এই বেস্টিক ক্যারেক্টারটা এই, ও আনন্দমার্গীরা, আমাদের কিছু কিছু মার্গী আছেন তারা দেখবেন বড় বড় পোস্টে আছেন কিন্তু ঘুষ নেয় না, বড় বড় দায়িত্বে আছেন তারা, ইচ্ছে করলে কিন্তু এদিক ওদিক করতে পারে, তাই না? কিন্তু তার অফিসে এখানে আছে কোনো মার্গী, আমি জানি নাম করছি না, তো আমি একবার তার অফিসে গেছিলাম, মানে আমি রেগুলার যেতাম তার অফিসে, একটা কোনো জায়গায় পোস্টিং ছিলেন, তো তার যে জুনিয়র যারা আছে তারা আমার কাছে এসে, উনি জানতো যে স্বামীজিকে উনি খুব মানেন, স্বামীজিকে খুব রেসপেক্ট করেন, আমি 2-3 মাস অন্তর মাঝে মধ্যে যেতাম ওনার ওখানে, তো দিয়ে বলছেন স্বামীজি বড়বাবুকে একটু বোঝান না। আমি কী বোঝাবো? বলে দেখুন উনি নিজেও ঘুষ খাবেন না আর আমাদেরও খেতে দেবেন না। কী বলছে? উনি নিজেও ঘুষ খাবেন না আমাদেরও খেতে দেবেন না, এই করলে চলে বলুন? ওনাদের বোঝান ওনাকে, উনি না খাবেন না খাবেন, উনি সাইনটা করে দিক না, উনি এগুলো এ করুক না, আমরা তো খেতে পারি অন্তত। আমি বললাম এইটা যদি ওকে বলতে যাই বলবে দাদা আপনি আমাকে এইটা শিক্ষা দিচ্ছেন, তো পুরো অফিস ওকে লাস্ট ওকে ট্রান্সফারই করে দেবে। তো ভদ্রলোক, আমি ওই মার্গে জিজ্ঞেস করলাম কী বলবো দাদা, আমি খুশি হয়েছি দাদা, এ রোজকার জ্বালাতন আর ভাল লাগে না, ফলে আমি এমন জায়গায় যেতে চাই, কাজ করতে চাই যেখানে এই 2 নম্বরই আর নাই, ওই পোস্টে এখন সে আছে, ডাইরেক্টলি নেই ইনভলভমেন্ট। তো আদর্শটা বাবা এটা চেয়েছিলেন যে আমাদের প্রত্যেকটা মার্গই এত নীতিবাদী হবে, এত প্রত্যেকটা সন্ন্যাসী সন্ন্যাসিনী এত মোরালিস্ট হবে যে লোকে দেখে বলবে, চর্চা করবে,
মানুষ ছিল, ভদ্রমহিলা ছিলেন, ভদ্রলোক ছিল, কি আপনাদের সম্পর্কে লোকে এটা বলেও এবং আরও বেশি বলা উচিত। আমার পরিচিত একজন ভদ্রলোক ছিলেন, আমার খুবই ক্লোজ, তো তার একটা হ্যাবিট ছিল, তিনি খুব নাম করা লয়ার ছিলেন, তো তার হ্যাবিট ছিল তার ওখানে যখন যে কোনো ক্লায়েন্ট এলে তাকে আগে আনন্দমার্গ বোঝাবে, তারপরে তার কেসটা নেবে, তাকে আগে আধা ঘন্টা 45 মিনিট আনন্দমার্গ শুনতে হবে সোজা কথা। তো ওনার যে মৌরি মানে যে এতে লিখত, সে এসে ওই ভদ্র লোকের স্ত্রীর কাছে গিয়ে বলছে, এই যে বঙ্কিমবাবু ইনি আমাদের ডুবিয়ে দেবেন, এ কেস টেস আর কেউ লোকে আসবে আনবে না ওনার কাছে, ওনাকে বোঝাবেন আপনি। আরে লোকে আসছে তার সমস্যা নিয়ে আর ওনাকে উনি আনন্দমার্গ বোঝাতে যাচ্ছেন। তো ওনার স্ত্রী ওনাকে বললেন যে আরে হ্যাঁ গো তুমি এইগুলো কী করো, হ্যাঁ যদি আমার কাছে, উনি খুব নাম করা লয়ার, উনি খুব নাম করা লয়ার, তো উনি কেয়ার করেন না এগুলো কিছু, উনি বলছেন যদি কেস দিতে হয় ওগুলো শুনতে হবে, না শুনলে দরকার নেই কেস, অন্য কোনো উকিলের কাছে চলে যান। তো দেখতাম যে ওনার কাছে লোকে আসতো, এই যে জানে যে এ পাক্কা আনন্দমার্গ, এ আনন্দমার্গ বোঝা বলবেই দুটো কথা বলবে। আমাদের দেখুন এখানে রমেশ একটা সাধারণ ছেলে না, রমেশ তো এইবারে কোনো দাদা রমেশকে বলেছে যে রমেশ তোর কষ্ট হচ্ছে, তোকে আমি কিছু পয়সা কুড়ি মার্গীদের বলে দেবো, তোকে কিছু হেল্প করে দেবে, তুই একটা টোটো কিনে নে। এই আমাদের রমেশ যেখানে আছে এইবার ডিএমএস, এইবারে ডিএমএস, এই ডিএমএসে। তো রমেশ বলছে না দাদা আমার রিক্সাই ভালো। কেন? বলে দাদা রিক্সাটা চালাই তো, তাহলে কী হবে, রিক্সাটা কথা বলা যায়, আস্তে আস্তে করে যাই তো, আর যে রিক্সায় যায় না তাকে আমি বলি আনন্দমার্গের কথা একটু একটু করে। হ্যাঁ ও আমার শুনে এত ভালো লাগলো যে একজন রিক্সা পুলার, সে রিক্সো চালায় সিম্পল, কিন্তু তার মনটা কতটা সে আদর্শটাকে তুলে ধরার জন্য ব্যস্ত এবং নিজের জীবনে সেটা প্রতিফলিত করে রেখেছে। এইগুলো এইটাই দরকার বাবা, এই কথা এই এই বিষয়টা বাবা ওই জন্য এনেছেন, প্রবচনটা বলছেন যে তুমি সেইভাবে প্রতিফলিত হও। ওই জন্য শব্দটা কী বললাম, আয়না, তার সামনে দাঁড়ালে পরিষ্কার হয়ে যাবে একদম আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। তো সেই জন্য মানুষকে এইভাবে এগোতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আদর্শ, আদর্শের পথে যে চলবো, এই যে আদর্শের পথে যে চলবো, চলতে গেলে দুটো সমস্যা আসবে, ঠিক আছে? প্রথম সমস্যাটা কি, আদর্শ পথে চলতে গেলে বাধা আসবেই না, সবাই বলবে আসো তুমি দারুণ কাজ করছো, হ্যাঁ এসো, অ্যাকসেপ্ট করবে আনন্দমার্গকে, সবাই আনন্দমার্গের আদর্শকে অ্যাকসেপ্ট করছে সমাজ, আনন্দমার্গ সবার ভালো করেন, আপনারা যা কিছু করছেন ভালোর জন্যই তো করেন, সমাজকে অ্যাকসেপ্ট করছে, করছে না এখন অবধি, পুরো অ্যাকসেপ্ট করাতে আমরা পারিনি। আর শুরুর দিকে তো আরও বাধা ছিল, এই শিলিগুড়ি শহরে এমন একটা সময় ছিল ইমার্জেন্সির পরে, আগে তো আরও ছিল, আমাদের পুরানো মার্গীরা এখানে অনেক দেখছি না আমি তাদের, তো অনেকে মারাও গেছেন, তো যারা আছেন তাদেরকে ক্লাসে মনে হয় দেখতে পাচ্ছি না। তো সেই সময় আমরা যখন আসতাম তখন হাতে কমলা দিয়েছে, সরি, তো এরকম গালি দিত, এই সাধু এই সাধু, সিপিএম গালি দিত, এরকম একদিন হয়েছে, কখনো কখনো হয়েছে পাগড়িটা খুলে নিত, এরকম টান মেরে পাগড়ি খুলে নিয়েছে, কি কমলা দি, প্রচণ্ড এখানে আমরা প্রতিবাদের সম্মুখীন হয়েছি, মার্গীদের উপরে টর্চার হয়েছে, কিন্তু আদর্শটাকে ধরে আছে, ছাড়েনি। তাই আজ আনন্দমার্গে এখানে হল ভরে গেছে, আজকে শিলিগুড়ি শহরে প্রচুর মার্গী, একটা সময় ছিল না তো 3-4টা পরিবার মাত্র, তাই না কি কমলাদি, একটা হাতে গুনতি করা পরিবার ছিল। তো আদর্শ করতে গেলে বাবা বলছেন বাধা আসবে, আর সেই বাধা জন্য বাবা কি বলছেন লিখে রাখুন, আদর্শের প্রচার করতে গেলে বাধার সম্মুখীন হতেই হবে, আর সেই জন্য বাবা কি বলছেন, বাধা সজুষ্মনা শক্তি সেবম স্থাপয়তি লক্ষ্যে, যে বাধা আসবে সেই বাধাটাকে
কী করতে হবে? বুঝতে হবে। তো বাবা একটা খুব সুন্দর কথা বলছেন, বাবা বলছেন যে বাধাটা হচ্ছে তমোগুণী শক্তি। লিখবেন বাধাটা কি? তমোগুণী শক্তি। এই বাধা পেয়ে যদি আপনি দমে গেলেন, বাধাটা পেয়ে যদি আপনি দমে গেলেন, তাহলে কী হবে? আপনি তমোগুণের প্রভাবে পড়ে গেলেন, অর্থাৎ আপনি ডিফিটেড হয়ে গেলেন। বাবা বলছেন যে বাধার সঙ্গে জিদ আসে, বাধা এ হলে জিদ তৈরি হয়। লিখে রাখুন জিদ, একটা জিদ তৈরি হয় না? হ্যাঁ, যা বলবি বল, আমি দেখব কী করতে পারিস তুই, তাই না? তো বাধা এলে জিদ আসে। বলছে জিদটা হচ্ছে রজগুণী শক্তি। তো আনন্দমার্গীরা যারা ভালো সাধনা করেন আপনারা, তাদের মধ্যে যদি একবার জিদ চেপে যায়, আর যত বড় শক্তি থাকুক, বাবা এখানে নয়, এক জায়গায় বাবা লিখছেন যে যে খুব শক্তিশালী হয়, ফিজিক্যালি ফিট হয়, বাবা বলছেন সে কতজনকে, পাঁচজন দশজনকে একা লড়ে যাবে, কিন্তু যে মানসিক দিক থেকে শক্তিশালী সে কয়েকশো লোকের সঙ্গে একা লড়ে যাবে, আর যে আধ্যাত্মিক দিক থেকে শক্তিশালী সে কয়েক হাজার লোকের সঙ্গে একা যুঁজে যেতে পারে, তার স্পিরিচুয়াল পাওয়ার এত বেশি। তো আপনারা ফিজিক্যালি ফিট, মেন্টালি স্ট্রং অ্যান্ড স্পিরিচুয়ালি এলিভেটেড, ফলে আপনাদের হারায় কার সাধ্য আছে, ঠিক না? সেই জন্য বাধা এলে হারবো না আমরা, আদর্শের পথে যত বাধা আসবে। আরেকটা কথা বাবা বলেছেন, লিখে রাখবেন, বাধা এলে কি বললাম? জিদ আসবে। জিদটা হচ্ছে রজগুণের প্রতি, আর জিদ যখন আসবে তখন মানুষ আদর্শে প্রতিষ্ঠিত হবেই, অর্থাৎ শতগুণে সে প্রতিষ্ঠিত হয়ে গেল, আদর্শটা তো শতগুণের প্রতীক। দেন বাবা একটা কথা বলছেন যে দেখো, যে কাজে বাধা নেই, যে কাজে কোনো বাধা নেই, জেনে রাখো সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে, কিন্তু যে কাজে বাধা আছে সে কাজ জেনে রেখো তুমি ঠিক পথে আছো, অর্থাৎ বাধা সজস্মন শক্তি সে বম স্থাপয়েতি লক্ষ্যে, তোমাকে লক্ষ্যে সেই বাধা পৌঁছে দেবে, বাধাই পৌঁছবে তোমাকে। কেন বলুন তো? না, বাধা এলে বাধার সঙ্গে যুঝার জন্য দুটো জিনিস লাগে। একটা বা বলছেন একটা হলো শক্তি, আরেকটা হলো সাহস। একটা হলো শক্তি, আরেকটা হচ্ছে সাহস, এই দুটো জিনিস লাগবে কিন্তু বাধার সঙ্গে যুঝতে গেলে। কি লাগবে? শক্তি ও সাহস, ঠিক আছে? তো বাবা বলছেন যে যখনই তুমি ভালো কাজ যখন তুমি এগোচ্ছ, তো তোমার তো অনেকে কী করে, যারা যাদের মধ্যে জিদটা বেশি সে ঝাঁপিয়ে পড়ে, নাহলে মানুষ জেনারেলি কী বলে কি, দাদা সেদিন কোনো একটা জায়গায় আমবাগান যেখানে বাবা ওই গন্ডারের এ করেছিল, ওখানে কিছু একটা প্রবলেম হয়েছে, আমি কলকাতা থেকে আমাকে সর্বজয়ানন্দ দাদা খবরটা দিলেন, বলছেন দাদা ওইখানে একটা প্রবলেম হচ্ছে আপনি একটু দেখুন তো তাড়াতাড়ি। আমি সঙ্গে সঙ্গে ওখানকার আমি বিশ্বকাদিকে ফোন করলাম, আমি দিদি ওখান থেকে একজন দিদি যদি পাঠানো যায়, হঠাৎ করে বলেছি আমি, তো দিদি অনেক দূরে ছিলেন কিন্তু দাদা তো ওখানে উপস্থিত ছিলেন, মার্গীদের বললাম, ভক্তিপ্রধানকে বললাম আপনারা দৌড়ে যান ওখানটায়, দরকার হলে গাড়ি খরচা আমি দিচ্ছি সেন্ট্রাল থেকে, আমি পাঠাচ্ছি, নিয়ে যান দুখানা গাড়ি নিয়ে যান। পরের দিন ফোন করে দেখলাম দাদা কী করবো, করছে করতে দিন, ব্যাস ডিফিটিস মেন্টালিটি। তো কেন না? শক্তি বা সাহস দুটোরই অভাব ছিল, শক্তি বা সাহস দুটোরই অভাব ছিল। আপনাদের জীবনে এরকম দেখবেন বহু কাজে আপনারা অ্যাভয়েড করে যাচ্ছেন অনেকে। তো বাবা এখানটায় কিন্তু বলছেন এটা কিন্তু আদর্শের পরিচায়ক তুমি নয়, তুমি আদর্শবাদী মানুষ হতেই পারো না, যে এইগুলো দেখে পিছিয়ে ভয়ে পালিয়ে যায়। তো সেই জন্য কী বললেন, শক্তি সে কী বলে, সে একটা বাহানা তৈরি করে,
বা বলছেন সে একটা বাহানা তৈরি করে, সে বলে আমার মধ্যে কি শক্তি আছে আমি পারবো না, আমার অতটা শক্তি নেই ভাই, অতটা শক্তি নেই দাদা দিদিকে বলে। তো বাবা বলছেন এই যে সে বাহানা বানালো যে শক্তিটা তার মধ্যে নেই, বাবা বলছেন, বাবা খুব প্রবচনটার মধ্যে একটু মানে বোঝা গেছে একটু রেগে বলছেন যে অপরচর্চা পরনিন্দা করার জন্য তোমার কাছে সময় আছে। বাবা লিখছেন যে পরচর্চা পরনিন্দা করার জন্য তোমার কাছে সময় আছে, কি বলবো। তারপরে বাবা বলছেন যে বৃথা সময় নষ্ট, মানে তুমি অন্য গল্প মানে গপ্প করে গেঁজিয়ে, হ্যাঁ গল্প করে গেঁজিয়ে তোমার কাছে সময় আছে, কিন্তু ভালো কাজ করার জন্য তোমার কাছে সময় নেই। হোয়াটসঅ্যাপে লিখতে আমাদের সময় আছে, ফটম 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 করে লিখতে থাকি আজকাল, এটা একদম ব্যাড হ্যাবিট। যারা লেখেন না ফটফট করে লিখতে যাবেন না, এগুলো খুব অন্যায়। যা বলার এটা কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছে, আপনি ভাবছেন আমি তো অমুক করছি বিরাট ক্রেডিট, এরকম নয়। এগুলো সব ওই পরচর্চা পরনিন্দার মধ্যে ঢুকে যায়। বা বলছেন এরা হচ্ছে মক্ষিকা বৃত্তি। হ্যাঁ মক্ষিকা বৃত্তি বোঝেন, একটা হচ্ছে মধুকরী বৃত্তি, একটা হচ্ছে মক্ষিকা বৃত্তি। মৌমাছি কোথায় বসে? মধুতে, ফুলে বসে, সেখানে মধু আছে, আর সেই মধু পান করে। আর মক্ষিকা কোথায় বসে? পচা দুর্গন্ধ যেসব জায়গায় মক্ষিক বসে, কি বসেন না ভালো জায়গায় বসে। হ্যাঁ তো বাবা বলছেন এটা হচ্ছে মক্ষিকা বৃত্তি, লিখে রাখবেন এটা হচ্ছে মক্ষিকা বৃত্তি। আমরা যেন বাবা বলছেন তোমরা মক্ষিকা বৃত্তি করো না, এতে কি হবে। বাবা এক জায়গায় বলছেন যে বাবার একটা কোথাও দেখেছেন লেখা আছে একটা কোনো জায়গায় পরচর্চা পরনিন্দা করিবে, আছে হুকট করে আমাকে দেখাতে পারবেন দাদা? এখানে বাবা বলেছেন অন্যকে জ্ঞান দেবে পরচর্চা পরনিন্দা করিবে, অন্যকে জ্ঞান দিতে থাকিবে, নিজে কোনো কাজ করিবে না, শুধু জ্ঞানের ফুলঝুরি উড়াইয়া যাইবে, এরকম বলেছেন বাবা? একটা জায়গায় কোট করে দেখান তো আমাকে। হোয়ার এজ বাবাই প্রথম গুরু যিনি যখন বরাভয় দিতেন, যখন সবচেয়ে বেশি ভাইব্রেশনে থাকতেন বাবা, হ্যাঁ সবচেয়ে বেশি ভাইব্রেশন ক্রিয়েট করতেন, সেই সময় বাবা কি বলতেন? সবাই সুখী হও, সবাই রোগমুক্ত হও, সবাই সব কিছুর ভালো দিকটা দেখো। তা আপনাকে খারাপ দিকটা দেখতে বলেছে কোথা থেকে? কোথা থেকে বাবার মাঝখানে লাইনটা কট করে নেয় আমি দেখি কেউ কেউ করে, বাবা যে এখানে বললেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিবে, তার আগে পিছু কিন্তু দেখলো না বাবা কোথায় কি লিখেছেন। প্রতিবাদ করা তারই সাজে যে নিজে পারফেক্ট রেখেছে, আর প্রতিবাদ করার জন্য তার কতগুলো প্ল্যাটফর্ম দিয়েছেন বাবা, সেই প্ল্যাটফর্মে গিয়ে করো, সোশ্যাল মিডিয়াতে নয়। দুই নম্বর কি, সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে থেকে প্রতিবাদ করো, অথরিটি তোমার যদি থাকে তাকেও করবে, সেটা প্রতিবাদের ভাষা আছে, চর্যাচর্যে তার গাইডলাইন দেওয়া আছে, ইউ ডু ইট অ্যাকর্ডিং টু দ্যাট। সোশ্যাল মিডিয়াতে চলে গেল ফাডাম ফাডাম করে, কালকে একজন ননসেন্স, কালকে শিলিগুড়ির কোন একজন মার্গী সোশ্যাল মিডিয়াতে ফাডাম করে লিখে দিল, আজকে উনি আসলে আমি ওনাকে ধরতাম। আমি এগুলো হচ্ছে আনকালচার, এরকম করা উচিত নয়, আদর্শবাদী মানুষের লক্ষণ নয় এটা। কোথায় কোথায় পুড়ুক পুড়ুক করে লিখতে থাকে, আর হিম্মত থেকে এসে কথা বলো, এখানে সব সেন্ট্রাল ওয়ার্কার দাদা দিদিরা সিনিয়র দাদা দিদি সবাই এসেছেন এখানে, ইউ কাম টক টু হিম টক টু দেম। তো সেই জন্য বাবা বলছেন আদর্শবাদী হতে গেলে তার শক্তি সাহস দরকার, শক্তিটাকে সে অ্যাভয়েড করে। তো বাবা বলছেন এই যে তুমি মনে করছো তোমার শক্তি নেই, বলছেন শক্তিটা কার? বাবা বলছেন যে শক্তি তোমাকে ভগবান দিয়েছে তুমি সেই শক্তিটা পুরো ব্যবহার করো তাহলে কাজ হবে।
ভগবান তোমাকে শক্তি দিয়েছে কি দেয়নি? বা বলছেন যতক্ষণ এই ফিজিক্যাল বডি আছে এগুলো লিখবেন, এগুলো বাবার কথা, আমি বাবার সব লাইনগুলো পরপর বলে যাচ্ছি। বা বলছেন যতক্ষণ তোমার মধ্যে শক্তি জীবন আছে, প্রাণ আছে তোমার শরীরে, ততক্ষণ তোমার শরীরে শক্তি আছে, না হলে তুমি মুভ করছো কি করে? বা বলছেন তোমাকে যতটুকু শক্তি ভগবান দিয়েছেন সেই শক্তির সদ্ব্যবহার করো আগে। কি বললেন? তোমাকে যতটুকু শক্তি দিয়েছে তার সদ্ব্যবহার করো, তারপরে তুমি সবসময় জেনে রেখো এই শক্তির উৎসটাকে না পরম পুরুষ। শক্তিশা শিবস্য শক্তি, শক্তিটা কার? শিবের। বাবার একটা আছে না শ্লোক আছে বাবার আনন্দ বচন ইয়েতে লিখছে, আনন্দ সূত্রমে দিচ্ছেন, শক্তিশা শিবস্য শক্তি, শক্তিটা শিবের। শিব মানে শিবকে বাবা বলছেন, শিব হচ্ছেন কল্যাণ সুন্দরম। শিব কেমন না? কল্যাণ সুন্দরম। অর্থাৎ বাবা বলছেন তুমি যদি কোনো কল্যাণ কাজ করো, কোনো যদি ভালো কাজ করো, মঙ্গল কাজ করো, সমাজের হিতের জন্য তুমি কাজ করো, যেহেতু তিনি কল্যাণ সুন্দরম, তুমি কোনো কল্যাণমুখী কাজের মধ্যে যেই মাত্র ঝাঁপাবে তার শক্তি তুমি পেয়ে যাবে, পূর্ণ শক্তি পেয়ে যাবে, তিনি তোমার পিছনে দাঁড়িয়ে যাবে। কি কথাটা খুব সুন্দর না? তাহলে গুরু কৃপা, এই কৃপাটা কখন পাব? না যখন কোনো ভালো কাজে ঝাঁপিয়ে পড়ব, ঠিক না? যখন কিছু ভালো কাজে, দেখুন দ্রৌপদী, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, তো দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছে তো দ্রৌপদী তখন কি হচ্ছে, যখন অনেকটা চেষ্টা করলো, লাস্টে হাতটা আঁচলটাকে মেয়েদের সম্ভ্রম চলে যায় যদি বুক থেকে কাপড়টা সরে যায়, তো আঁচলটা ধরে আছে, জোর করে ধরে আছে, আর দুঃশাসন টান দিচ্ছে, আর এত টান দিচ্ছে যে দ্রৌপদী বুঝতে পারছে যে এটা আমি আর আটকাতে পারবো না। এই একটা দৃশ্য। আর ওখানে কৃষ্ণ ছটপট করছে, কৃষ্ণের স্ত্রী বলছেন কি হলো ঠাকুর তুমি এত ব্যতিব্যস্ত কেন? বলছে আমার এক ভক্ত খুব বিপদে পড়েছে, তো বিপদে পড়েছে তো যাও তাকে সাহায্য করো। বলে আমার প্রতি তার এখনও পূর্ণ সারেন্ডার নেই, আমার প্রতি তার পূর্ণ সমর্পণ আসেনি, সে এখনও তার অহমিকা ভাবছে নিজেই বেঁচে যাবে, নিজের সম্ভ্রম নিজেই বাঁচাতে পারবে। তারপরে যে দুঃশাসন জোরে টানটা দিল, হাত থেকে চলে গেল শাড়িটা, আঁচলটা ছুটে করে, তখন দ্রৌপদী কী করলেন, আর বুঝলো যে আর নিজের ক্ষমতায় আমি, তখন কি হলো তার শক্তি চলে গেছে, তখন কোন শক্তি অ্যাপ্লাই করলো, হা কৃষ্ণ বলে হাতটা তুলে দিল। যেই হা কৃষ্ণ বলে হাতটা তুলে দিল, দ্রৌপদীর সম্ভ্রমটা বাঁচলো কি বাঁচলো না? দ্যাট ইজ শক্তিশা শিবস্য শক্তি, এটাই হলো শিবের শক্তি। আপনাদের জীবনে যখন বিপদে এসছে, বাবা বলছেন যে সুখের দিনে পরম পুরুষকে তুমি কতটা অনুভব করো তার থেকে বেশি অনুভব করতে পারো তুমি দুঃখের দিনে। বাবার একটা সুন্দর গান আছে না, আমার দুঃখে রাতে এলে প্রভু, সুখের দিনে এলে না। কি বললেন? আমার দুঃখের রাতে, দুঃখের সঙ্গে রাতের এ করেছেন, দুঃখের রাতে এলে প্রভু, সুখের দিনে এলে না। কেন? ভগবান কি কোনো ঠিক করে নিয়েছেন সুখ দুঃখের মধ্যে? কারণটা কে বলতে পারবেন? সুখের রাতে এলে প্রভু, দুঃখের দিনে এলে না। হ্যাঁ, দুঃখের রাতে বললাম তো, সুখের দিনে এলে না। তো দুঃখের দিনে, দুঃখের রাতে উনি এলেন, আসেন, সুখের দিনে কেন আসছেন না, কারণটা কি? আসলে সুখের দিনে বাবা বলছে জানিস তো, ভক্ত যখন তার দুঃখে পড়ে তখন আমাকে ডাকে, বিপদে পড়লে ডাকে, তার যখন ভালো দিন আসে তখনও আমাকে ডাকে না, ভুলে যায়। তো একদিন বাবা খুব ভালো মুডে ছিলেন, আমরা ছিলাম সবাই, তো বাবা বলছেন জানিস আমি মানুষকে সুখ যত দিয়েছি, দুঃখ দিয়েছি তার থেকে অনেক বেশি। তখন আমরা বললাম বাবা তুমি ভগবান, তুমি যদি এই কথা বলো যে সুখের থেকে দুঃখ বেশি দিয়েছি তাহলে আমরা যাবো কোথায়? বলছে জানিস রে, আমি যদি দুঃখ তোদের না দিতাম তোরা তো আমাকে কোনোদিনই ডাকতিস না। সেই জন্য বাবা, তারপরে বাবা বলছেন খুব সুন্দর কথা বললেন, জানিস
যারা ভালো ভক্ত হবে সে কি করবে, সে দুঃখের দিনে ভগবানকে যত ডাকবে সুখের দিনে তার থেকে বেশি করে ডাকবে। কেন বলতো, কেন বলুন দেখি, কে বলতে পারবে? দুঃখের সময় যতটা আমি ডাকবো সুখের দিনে তার থেকে বাবা বলছেন বেশি ডেকো ভগবানকে। কেন? হ্যাঁ, বলছেন যে সুখের দিনে তুমি যদি ভগবানকে ডাকো বেশি করে তাহলে সুখের পরে তো দুঃখ আসবেই না, আসবে না, আসতে বাধ্য, সুখ দুঃখের নিয়ে জীবন। বলছে দুঃখের দুঃখের রাত্রিটা তাড়াতাড়ি কেটে যাবে, দুঃখের রাত্রিটা, কারণ কি, এই যে ঈশ্বরকে আমি ডাকতে ডাকতে কি হলো, আমার মধ্যে শক্তি ও সাহস বেড়ে গেছে, সমর্পণের ভাবনা বেড়ে গেছে, তখন দুঃখটাকে দুঃখ মনে হবে না। কি বলছে, কি করে পার করে দেবে বুঝতেই পারবে না, ভগবান তাকে কি করে পার করে দেবে ওইটা বুঝতেই পারবে না। একজন সাধু, সে সাধনা করছে, করে বলছে হে পরম পুরুষ তুমি আমাকে দেখা দাও। তো ভগবান এলেন, এসে তাকে দর্শন দিলেন, দেওয়ার পর ভগবানকে বলছেন যে ভগবান, ভগবান বলছেন কি চাও বলো বৎস, কি তোমার অভিপ্সা? বলছে আমার বেশি কিছু চাই না, আমার একটা জিনিসই চাই। কি চাও? তুমি শুধু প্রমিস করো তুমি সবসময় আমার সঙ্গে থাকবে, বাস এইটুকু চাই, আর তোমার কাছে কিচ্ছু চাই না। চাওয়াটা খুব খারাপ না, ভালো, খুব ভালো, যে সর্বদা তুমি আমার সঙ্গে আছো, ব্যাস এইটুকু চাই আমার। বলে তথাস্তু, আমি তো থাকি, তবু তুমি যখন বলছো তাও আমি বললাম তথাস্তু। ভক্ত কম যায় না, সে বলছে তুমি যে থাকবে আমার সঙ্গে প্রমাণটা কি, আমি তো বুঝতে পারি না, তোমার গতিবিধিটা এমন ওটা বোঝা খুব মুশকিল হয়ে যায়, তুমি আছো কি আছো না ওটা বোঝা মুশকিল হয়ে যায় আমার জন্য। তো বলছে কি করলে তুমি তুমি এ হবে, তোমার মনে সান্ত্বনা পাবে, তুমি কি করলে বলো আমি তাই করে দেবো। বলে আমি যখন এগিয়ে যাব, হাঁটবো, মানে আমি তো পথ চলে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, জীবনটা তো এগিয়ে চলছি, তো আমার পায়ের ছাপের সঙ্গে সঙ্গে যেন তোমার পদচিহ্নটা আমি দেখতে পাই, আমার চলার পথে আমার পদচিহ্নের সঙ্গে সঙ্গে যেন তোমার পদচিহ্নটাও দেখতে পাই, তথা তাই হবে। তো ভক্ত এগিয়ে যায়, পিছনে তাকিয়ে দেখে ভগবান আছেন। এই করতে করতে তার জীবনে একটা কঠিন সমস্যা এসে গেল, তার জীবনে একটা কঠিন সমস্যা এলো। যখন সেই কঠিন সমস্যা এলো তখন সে ভগবান টগবান, যেটা আমি বললাম ভগবানকে ডাকতে ভুলে যায়, ভুলে গেছে কঠিন সমস্যার মধ্যে এত হয়ে কোথায় চলে গেছে, অতটা ভগবানের দিকে নজর নেই, পিছন দিকে তাকানোরও সময় নেই, করে চলে গেছে জীবনটা। তারপরে দুঃখের পর সুখ আসতে শুরু হলো, সমস্যাটা কিছুটা কমে গেল, তখন ওর বোধ এলো আরে ভগবান তো বলেছিলেন যে আমার সবসময় আমার সঙ্গে থাকবেন, তো একবার দেখি তো আমার যে সামনে দুঃখের দিনটা চলে গেল, দুঃখের রাত্রিটা চলে গেল, তো সেই দুঃখের সময় তিনি কি ছিলেন আমার সঙ্গে? তো পিছনে তাকিয়ে দেখছে দুটো পায়ের ছাপ। বলে দেখ ভগবান ঠিক সুখের সময় ছিল, দুঃখের সময় কেটে পড়েছে। হ্যাঁ, দুঃখের সময় সুখের সময় ছিল, দুঃখের সময় কেটে পড়েছে নেই তো, করে ও খুব কাঁদছে দুঃখে, তুমি আমাকে ছেড়ে দিলে, একা ফেলে দিলে আমাকে। তো ভগবান এলে বলে কি হলো তুমি কাঁদছো কেন প্রভু, তুমি তো কথা দিয়েছিলে আমাকে প্রভু যে সবসময় তুমি আমার সঙ্গে থাকবে। বলে আমি তো আছি তোমার সঙ্গে, সবসময় তো ছিলাম, কোথায়, এই যে দেখো দুটো পায়ের ছাপ, তুমি কোথায়, তোমার কোথায়? তো ভগবান হাসছে, বলে কি হলো ঠাকুর তুমি হাসছো? বলে এই জন্য হাসছি, তুমি যেটা ভাবছো তোমার পায়ের ছাপ ওটা তোমার নয়, ওটা আমার, তার আমারটা কোথায় গেল? বলে এই যে দুঃখের পথ, এই পথটা তোমার পক্ষে পার করা সম্ভব ছিল না, এটা এই পথ তোমার দ্বারা পার করা সম্ভব ছিল না, আমি এটা তোমাকে কোলে তুলে পার করে দিয়েছিলাম, এই পথটা তোমাকে আমি কোলে তুলে রেখেছিলাম, তাই তোমার পায়ের ছাপটা নেই, ওটা আমার। আপনাদের জীবনে প্রতি মুহূর্তে দেখবেন এইরকম যখনই বিপদ এসেছে একটা কোনো শক্তি আপনাকে পার করে দিয়েছে। বা বলছেন এই বোধটা যখন সাধকের মধ্যে থাকে গুরু কৃপাটা তার আরও বেশি সে পায়, কিন্তু এই বোধটা অনেক সময় আমরা রাখতে পারি না, প্রতি মুহূর্তে তিনি কিন্তু আপনার প্রতি কৃপা করে চলেছেন।
বাবা বলছেন যত বেশি সাধক বুঝতে পারবে যে প্রতি মুহূর্তে তার প্রতি ঈশ্বরের কৃপা তার প্রতি রয়েছে, ততই সে ঈশ্বরের কাছে চলে যেতে পারবে। তো সেই জন্য শক্তি সা শিবস্য শক্তি, আর যখন তুমি কোনো কল্যাণের কাজ করবে তখন কি হবে, তুমি তার কৃপা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, শক্তির জন্য কোনো তোমাকে চিন্তা করতে হবে না। নেক্সট হচ্ছে দ্বিতীয় কি বললাম, সাহস। সাহসের দরকার, হ্যাঁ কারেজ, সাহস দরকার। তো সাহসটা কি কী করে চলবে, আদর্শের এ করতে গেলে সাহস দর। তো বাবা বলছেন যে শক্তি আর সাহস দুটো একসঙ্গে থাকে, ওটা আলাদা থাকে না। বাবা বলছেন কোনো দুর্বল মানুষকে কখনো দেখেছো সাহসিকতার পরিচয় দিতে? যে ফিজিক্যালি দুর্বল সে কখনো সাহসিকতার পরিচয় দেয়? এক ধমক দিলে বাট পালিয়ে, হ্যাঁ। একবার কি হয়েছে, আমি মোটর সাইকেলে করে যাচ্ছিলাম বনগাঁ থেকে, বনগাঁ বলে একটা জায়গা আছে শুনেছেন তো, আসছি তো আমার সঙ্গে একটা এলএফটি ছিল, সমাজের এলএফটি। তো কলকাতার কাছে আসতে আসতে মোটর সাইকেলে, তো একটা মেয়ে সিনেমা হলে যাবে আর কি, এই দিকটা সিনেমা হল, আমি ওই দিক থেকে আসছি। ও আর ন্যাশনাল হাইওয়ে, ওটা ন্যাশনাল হাইওয়ে, ও তখন সিনেমা হলটাকে দেখতে হবে, তাড়াতাড়ি হলে ঢুকতে হবে, সে আর কোনো হিতায়ত জ্ঞান নেই, বাই করে পাস করে গেছে। আর আমার গাড়িতে তখন 70-80 স্পিড, এটা 90-এর কথা বলছি, 95-91-এর কথা বলছি, আমি একেবারে জোরে ব্রেক মেরেছি, ডবল ব্রেক মেরেছি হ্যান্ড, আর ইয়ে গাড়িটা প্যাঁ করে গিয়ে ওর লেগেছে। তো কোনো রকম বাঁচিয়েছি, ওর যে ভ্যানিটি ব্যাগের যে ইয়েটা ওইটা ঢুকে গেছে আমার হ্যান্ডেলের মধ্যে, মানে ওই চশমার মধ্যে, মানে চশমা বলছি ইয়ের মধ্যে, কাঁচটার মধ্যে, মিরারের মধ্যে ঢেকে গিয়ে ওর টান পড়ে আমার গাড়ির মধ্যে এসে কেরম করে পড়ে গেছে, মানে ওর গায়ে লাগেনি, জাস্ট একটা ঝটকা লেগেছে। আর সিনেমা হলে লোক তো ভর্তি, তখন আমি বুঝলাম তখন এই চাঁদা করে মার খেলাম, এ চাঁদা বেতড়াকা চাঁদা করে মার খাবো আজকে। তো আমি কী করেছি, ফট করে বুদ্ধিটা লাগিয়ে আমি মেয়েটাকে এক ধমক দিলাম, এত সিনেমাতে ও ধমক দিয়েছে, তো মেয়েটা ঘাবড়ে গেছে, করে ও কোনোরকম ব্যাগটা খুলে নিয়ে ও দৌড়ে পালিয়ে গেছে। তো করতে করতে আমি দেখছি যে আর দেরি করা যাবে না, লোক আর ওই ধমকটা শুনে লোক আর আসেনি, লোকটা বুঝে গেল পাবলিক যে ওই মেয়েটার দোষ স্বামীজি মানে ধমকাচ্ছে ওকে। তো তাকিয়ে দেখছি আমি গাড়িটা তাড়াতাড়ি স্টার্ট করে পালিয়ে যাবো, তাকিয়ে দেখছি ছেলেটা নাই, আমি বললাম আরে, তাকে দেখছি ও পালিয়ে গেছে। তো আমি গাড়িটা স্টার্ট করে করছি, আমি এদিকে তো বসে গেল, আমি বললাম হারাম দাদা তুই পালিয়ে গেছিলি কেন? পালিয়ে যাইনি দাদা, আমি ভিড়ের মধ্যে মিশে গেছিলাম যাতে আপনাকে কেউ অ্যাটাক করে যাতে বাঁচাতে পারে। আমি বললাম বেটা তোর বুদ্ধি আমাকে বাঁচাবি, বলছে ভিড়ের মধ্যে বাঁচাতে যাচ্ছিলাম ওনাকে। তো যাই হোক, তো সেই জন্য তো বা বলছেন শক্তি এবং সাহস দুটো একসঙ্গে থাকে না, একসঙ্গে থাকে, তাই না? বা বলছেন এই জন্য কোনো ভীরু মানুষ মানে এ মানুষ সে কখনো তার শক্তিও থাকবে না, আর শক্তি যার আছে মানে শক্তি যার নেই সে সাহসও তার থাকে না, দুটো একসঙ্গে মোটামুটি থাকে। তো সাহসের জন্য প্রয়োজন কোথায়, আদর্শে প্রতিষ্ঠিত, সাহসের জন্য মানে প্রয়োজন আদর্শে প্রতিষ্ঠিত হওয়া। বা বলছেন সাহসটা তোমার তত বেশি বাড়বে যত তুমি আদর্শবাদী হবে, এটা একটা নতুন কথা বা বললে, কি বললে, যে সাহসটা তোমার তত বেশি বাড়বে যত বেশি তুমি আদর্শমুখী হবে, অর্থাৎ আদর্শ কি করছে সাহসটা বাড়িয়ে দিচ্ছে। আপনি দেখবেন আনন্দমার্গীরা হাসতে হাসতে সব কিছু করে, যে কোনো কাজ করতে পারে আদর্শের জন্য, কেন আদর্শমুখী যতটা হচ্ছে তার সাহসটা তত বাড়ছে। একদিন হয়তো সে ভীরু কাপুরুষ ছিল, তাই না, বাড়ছে, বাবা সেটা এখানে বললেন। বা বলছেন শক্তি ও সাহস ততই বাড়বে যত তুমি আদর্শমুখী হবে, শক্তি ও সাহস ততই বাড়বে যত তুমি আদর্শমুখী হবে, আর যত বেশি তুমি আদর্শমুখী হবে তখন কি হয়ে যাবে, তুমি তোমার মধ্যে কি দেখা যাবে, নিষ্ঠা দেখা যাবে, নিষ্ঠা, তুমি নিষ্ঠাবান হয়ে গেলে তখন। তো বা বলছেন সাহস ও শক্তি একসঙ্গে নিয়ে যখন মানুষ আদর্শকে নিয়ে এগিয়ে চলে তখন তার মধ্যে জাগে কি, নিষ্ঠা, নিষ্ঠাবান বলা, মানে সে আর কোনোদিন সেই আদর্শকে ছেড়ে আর যাবে না। আপনাদের যদি কেউ বলে, হ্যাঁ
বলে অনেক দিন তো মাছ মাংস খেলেন, এ সরি নিরামিষ খেলেন, আপনি যদি দু একদিন একটু মানে কোনো কোনো পরিবারে দেখেছি ডাক্তার বলেছেন, আমাদের এক মার্গিয়ে পরিবার আছেন কলকাতায়, ওকে ডাক্তার বলল যে আপনার একদম ডিম ডিম খেতেই হবে, এ খেতেই হবে। তো ডাক্তারকে পরিষ্কার বলে দিল যে জীবন চলে যায় চলে যাক, তবু আমি এটা আমি আমি নিতেই পারবো না। কি পারবে? আপনারা যারা আদর্শবাদী মানুষ, যারা নিরামিষ ভোজি খারেন বা বাবার ই করেন, আপনাকে হাজার বললেও আপনি ছাড়তে পারবেন? বাড়ির আত্মস্বজনের সঙ্গে রিলেশন কাটা হয়ে গেছে আপনাদের, হয়ে গেছে কিনা? যারা আদর্শবাদী ননমার্গি, যাদের আত্মীয়স্বজন, তারা বাড়িতে এসে টিকতে পারে? দূর, তোদের বাড়িতে যাবই না, কী যে খাস তোরা, হ্যাঁ পছন্দই করে না আমাদের, আপনাদের বাড়িতে কীর্তন সাধনা ওই যে পরিবেশ ওদের ভালো লাগে না, ওই জন্য আসতেই চায় না আত্মীয়স্বজন। কেন না? আদর্শবাদী যখন হয়তো নিষ্ঠাবান হয়ে গেল তখন তাকে আর এ করা যাবে না। এখানে একটা জিনিস লিখে রাখবেন, একটা জিনিস বা বলছেন সাধনার চারটে স্তর আছে, লিখুন সাধনার চারটে স্তর। যতমান ব্যতিরেক, যতমান ব্যতিরেক একেন্দ্রীয়, আর হচ্ছে বশিকার। কি কি বললাম? সাধনার আমরা যে করি, যে সাধনা করি, এই চারটে স্তরে সাধনা হয় আমাদের। প্রথম স্তরটা কি? যতমান। তারপরে কি হলো? ব্যতিরেক। তারপরে হলো একেন্দ্রীয়, তারপরে হলো বশিকার, তাই না? এটা বিরাট বড় সাবজেক্ট, বাবার চারটে পাঁচটা প্রবচন আছে। জাস্ট আমি এটা এইখানে এই জন্য হঠাৎ করে আমার মাইন্ডে এলো, এটা বলা উচিত আপনাদের, সেটা হচ্ছে যতমানটা কি, যতমান স্তরটা কি? যখন আপনি সাধনা শিখলেন, শেখার পর মনটা কি হয়? মনটা সাধনা হচ্ছে হচ্ছে না, তাই না? মনটা একটু দোদুল্যমান স্তরে থাকে, ঠিক আছে? যখন এলেন দেখবেন সাধনা শেখার পর ধর্মচক্রে এসছেন, এসে সবাই হাত তুলে কীর্তন করছেন, আপনি হাত তুলে কীর্তন করেছিলেন? আমি বলছি কী যে কোথায় এসে পড়লাম, হ্যাঁ হাতটা উঠাচ্ছে, লজ্জা পাচ্ছে, করছে, মানে মনটা দোদুল্যমান, তাই না? যত মানুষ তো। তারপর হচ্ছে ব্যতিরেক, করতে করতে তার মধ্যে নিষ্ঠাটা বাড়তে শুরু করছে, তাই না? যে নিষ্ঠা বাড়তে শুরু করছে, বা বলছেন দ্যাট উইল বি দ্য ব্যতিরেক, মানে এক্সেপশনাল হলো, সে সমাজের আর্থিক অন্যের থেকে একটু আলাদা হয়ে গেল। বা বলছেন না তোমরা ব্যতিক্রমী, বাবার একটা প্রবচন আছে না আনন্দমার্গীদের সম্পর্কে, বা বলছেন তোমরা হলেন ব্যতিক্রমী সত্তা, অর্থাৎ সমাজের সব মানুষের মতন তোমরা নয়। যারা আনন্দমার্গী, প্রকৃত আনন্দমার্গী, তারা সমাজকে দেখে চলবে না, সমাজ তাকে দেখে চলবে, এটা হচ্ছে বাবার গাইড। তো ব্যতিক্রমী সত্তা আপনারা। তো ব্যতিরেক হয়ে গেল, ব্যতিরেক স্তরে কি হয়? বলছে যে সে নিরামিষ খেতে শুরু করলো, তারপরে কিছুদিন পরে বলল একটু আমিষ খেয়ে নিল, বা নিরামিষটা রেখে দিল কিন্তু অন্য নিয়মগুলো মানলো না, মানে একটা ধরছে একটা ছাড়ছে, একটা ধরছে একটা ছাড়ছে, ব্যতিক্রম আছে কিন্তু কন্টিনিউয়াসলি কোনো কিছু করছে না। যখন দেখা গেল সে এমন হয়ে গেল, এত বেশি নিষ্ঠাবান, সে নিরামিষ যে শুরু করলো আর তাকে কেউ নাড়াতে পারবে না। সে যে সাধনা করা শুরু করলো, সাধনা থেকে তাকে আর বিরত করতে কেউ পারছে না। সে যে মিশনের কর্মের মধ্যে নিজেকে নিযুক্ত করলো, হ্যাঁ সে তাকে কর্ম থেকে করতে, একে বলছে একেন্দ্রীয়, মানে একটা কোনো নির্দিষ্ট বৃত্তি, নির্দিষ্ট ইয়েগুলো তার পুরো কন্ট্রোলে তখন। কি আমার কথা বোঝাতে পারলাম? কি পেলাম? কিছু নির্দিষ্ট বৃত্তিগুলো তার তখন পুরো কন্ট্রোলে এসে গেছে। এইভাবে চলতে চলতে কি হয়, যত বেশি সে নিষ্ঠাবান হবে, লাস্টে হবে বশিকার। বশিকার মানে সমস্ত বৃত্তিগুলো তার তখন 50টা বৃত্তি তার বসে, তার কন্ট্রোলে এসে গেছে। বাবা একটা সাধনা দিয়েছেন, এই নর্মালি যেটা বললাম এটা হচ্ছে সাধনার শুরু থেকে শেষ। এটা কি খুব সোজা পদ না কঠিন পদ? কঠিন আছে, কিন্তু বাবা বললেন
যে ঠিক আছে তোমাদের জন্য একটা সোজা পদ আমি দিয়ে দিলাম, ডাইরেক্টলি বসিকা স্তরে চলে যাবে, যত মন থেকে ডাইরেক্টলি বসিকা স্তরে মন চলে যাবে। সেটা তোমরা যদি করো তাহলে বাবার প্রবচনে লেখা আছে, পড়ে দেখতে পারবে যে বসিকা স্তরে মনটা চলে যাবে। কে বলতে পারেন কোন সাধনা আছে যে সাধনাটা বাবা দিয়েছেন আপনারা ওইটা প্র্যাকটিস করলে বসিকা স্তরে চলে যাবে? আরে বলবেন তো রে বাবা, সবই আমি বলে দেবো নাকি? হ্যাঁ কি না, তাহলে যারা ফার্স্ট লেসনে আছে তারা বসিকারে যাবে না? ওটা না, অন্য কিছু। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাকে লম্বা যেতে হবে, অনেক দূর। সবে আদর্শে আটকে আছি, এখনো ইষ্ট বাকি আছে। এনাফ টাইম, কেউ বলতে পারবে না? সবাই জানে কিন্তু জিনিসটা বাবা। হ্যাঁ বলুন নরেশ দা, বলবেন নাকি না? তো বাবা বলছেন, তার বইতে লিখেছেন বসিকার সিদ্ধি যে পাওয়ার প্রবচনটা আছে, লাস্ট প্রবচন যেটা, ওই প্রবচনের লাস্ট লাইনে বাবা এটা লিখেছে। সেটা কি লিখেছেন? যদি তোমরা পাঞ্চজন্য করো, যদি তোমরা পাঞ্চজন্য করো, মনে থাকলো? যদি তোমরা পাঞ্চজন্য করো ও সদাব্রত করো রেগুলার, তাহলে তোমার মন বসিকার স্তরে চলে যাবে। তাহলে বাবা একটা সোজা পথ দিলেন কি দিলেন না? ভগবান সদাশিব যখন সাধনা পদ্ধতি দিচ্ছেন, সমাজের জন্য বহু নিয়মকানুন দিচ্ছেন, তাঁর স্ত্রী পার্বতী একসময় বলছেন, হ্যাঁ গো তুমি এত কঠিন কঠিন নিয়ম সব দিয়ে দিচ্ছ, এই সাধারণ মানুষ পারবে না, তুমি এত কঠিন নিয়ম কেন দিচ্ছ? খুব কঠিন হয়ে গেল? শিব জিজ্ঞেস করছেন, খুব কঠিন দিয়ে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ এগুলো সম্ভব না, তুমি অন্য কিছু বলো। বলে ওগুলো তো আর আমি পারবো না, যা বলার তো বলে দিয়েছি। হ্যাঁ একটা সোজা পথ আমি দিতে পারি যদি কেউ করতে পারে, সেটা কি? সর্বগত্র পরিত্যাজ্য শিবগত্র প্রবিষ্যতি, সব কিছু ছেড়ে ওরা আমার শরণাপন্ন হয়ে যাক, বাকি আর কিছু লাগবে না, সব আমি দেখে দেবো, সব নিয়ম তো আমার হাতে, ঠিক কি না? তো বাবা এখানেই বললেন যে সকালবেলা পাঞ্চজন্যটা বাবা করিস, মানে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়। বলছে দাদা সব সাইড়া দিমু, ঘুমটা ছাড়তে পারতাম না। কজন পাঞ্চজন্য করেন একটা সত্যি, একদম হৃদয় থেকে বলুন, হাত তুলুন তো। থ্যাংক ইউ। কিন্তু কিন্তু আজকে যারা হাত তুলতে পারলেন না, কালকে থেকে এইটা হাত তুলতে পারবেন কি পারবেন না? সবাই মিলে করবো কি করবো না পাঞ্চজন্য? সবাই দেখুন, আমি একটা কথা বলি, বাবার এই যে এটা না, এটা একটা বিরাট গাইডলাইন বাবার আপনাদের জন্য, যে পাঞ্চজন্য করলে কেন জানেন বাবা ব্যাখ্যা দিয়েছেন, কেন পাঞ্চজন্যে মনটা ওখানে চলে যায় বাবা তাও ব্যাখ্যা দিচ্ছেন। বলে দেখ যখন ভোরে সূর্যের আলো যত বেশি ওঠে, মানে সূর্য যত উপর দিকে ওঠে তার আলো তত বেশি প্রকট হয়, তখন হিটটা বাড়ে, তো মানুষের ব্রেনের মধ্যে মস্তিষ্কের মধ্যে হিটটা তখন লাগে। কালকে ক্লাসের মধ্যে বলছিলাম হিটটা আসে, তখন কি হয় মানুষ ঠান্ডা মাথায় কিছু চিন্তা করতে পারে না, তাই না? কিন্তু ভোরের দিকে কি হয়, আপনি যখন ঘুম ভাঙছে তখন কি করছেন, গুরু সকাশ করে উঠছেন। গুরু সকাশ মানে বাবাকে সঙ্গে নিয়ে, গুরু সকাশ মানে নিকটে, অর্থাৎ গুরুর নিকটে আপনি চলে এসেছেন, ওই ভাবনা নিয়ে ঘুমটা ভাঙলো, তারপরে জাস্ট মুখ হাতটা ধুয়ে আপনি পাঞ্চজন্য করতে লেগে গেলে। তাহলে মনটা তৈরি আছে কি তৈরি নেই? দুই নম্বর কি, ঘুমিয়েছিলাম রাত্রিবেলা, ফলে আমার মেলাটোনিন, এখান থেকে যে পিনিয়াল গ্র্যান্ড থেকে যে মেলাটোনিন সিক্রেট হয়, এই মেলাটোনিনটা পুরো সিক্রেট নিয়েছি আমি, ফলে মন আমার কাম অ্যান্ড কোয়াইট, তখন মন একদম স্থির। এইরকম একটা সিচুয়েশনে বাবা বলছেন তার সঙ্গে সঙ্গে তখন তুমি কি করছো না, কীর্তন, প্রভাত সঙ্গীত করলে আর কীর্তন করছো, এই যে সকালে উঠে প্রভাত সঙ্গীতের সুর এবং কীর্তনের এই যে সুর, এটা তোমাকে কি করছে, তোমার মনকে এক নিমেষে মূলাধার থেকে একদম সহসারে ঠেলে দেয়।
কি আমার কথা বুঝতে পেরেছে? এটার জন্য বাবা বললেন। আর কি বললেন? এটা হলো কি হলো? আত্মমুখার্থ। আর জগৎ হিতায়ছটার জন্য কি বললেন? সদাব্রত কর। কি সেই জন্য বাবা বললেন প্রতিটা মার্গই প্রতিদিন কিছু না কিছু সদাব্রত করবে, ঠিক আছে? এবারে বাবা প্রশ্ন করছেন আদর্শনিষ্ঠ মানুষ কেমন হবে। নেক্সট প্রশ্ন বাবা নিজেই করছেন, তাহলে বলো আদর্শনিষ্ঠ মানুষের এটা কি, কেমন আদর্শনিষ্ঠ মানুষটা কেমন? না কয়েকটা জিনিস বাবা বলেছেন, তাড়াতাড়ি লিখে নিন দাদা। আদর্শনিষ্ঠ মানুষ কাকে বলছি? বাবা বলছেন আদর্শে প্রতিষ্ঠার জন্য, আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি কেউ আমার নিন্দে করে, বাবা বলছেন আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যদি কেউ আমার নিন্দে করে, আমারকে বিরূপ করে, আমার আমাকে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে, তবু আদর্শের জন্য আমি হাসতে হাসতে সমস্ত লাঞ্ছনা সমস্ত অপমান আমি হাসতে হাসতে জয় করে আমি আদর্শের জন্য এগিয়ে যাব, তাই না? বাবার কথাটা কি বললেন? আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাকে যদি কখনো লাঞ্ছিত হয়, অপমানিত হতে হয়, তুমি সে যে আদর্শবাদী মানুষ হবে, আদর্শনিষ্ঠ মানুষ হবে, সে সেটাকে কেয়ার করবে না। আরে বলতে চাও, বাবা একটা কথা বলতেন, আমরা যখন জেল থেকে বাবা বেরোলেন, আমরা খুব মানে সিপিএমের ক্যাডার বাহিনী এরকম ঢিল মারত, আমাদের টুক করে ঢিল মারত, টুক করে ঢিল মারত। আমরা যোধপুর পার্ক থেকে বাবার কোয়ার্টার যেতে, লেক গার্ডেনে যেতে গেলে একা যেতে পারতাম না, এরকম ঢিল মেরে দিত, টন্টিং করত, ঠিক না? মোড়ে মোড়ে কয়েকটা মোড় ছিল আমরা জানতাম। তো বাবা আমাদেরকে এনকারেজ করতেন। একবার একটা ঘটনা হয়, বাবা একজন লোকাল ট্রেনে আমাদের একজন সন্ন্যাসী দাদা যাচ্ছিলেন, হঠাৎ করে ওনাকে কেউ যেন পিছন থেকে দরজার সামনে দাঁড়িয়েছিলেন, একজন কেউ ধাক্কা দিল, দিতে ও রেলিংটা ধরে জাস্ট পড়ে যেতে যেতে বেঁচেছে। বাবাকে এসে বলেছিলেন, বাবা বললেন, বাবা তো জানতেন অন্তর্যামী, বাবা বললেন এখন থেকে তোরা খুব সাবধানে থাকবি রে, বাবা বললেন একা একা এখন ঘুরবি না কিছুদিন, বাবা নিয়ম করলে দিল। আর একটা ব্যাগ রাখতে বলেছিলেন, বলে একটা ব্যাগ সঙ্গে রাখবি, ব্যাগের মধ্যে হাতটা রাখবি, এরকম করে বাবা কত শিখালেন কিছু। তো অনেক ফাইট করতে হয়েছিল সেই সময়টা, বাবাকেও অনেক কিছু করতে হয়েছে। তুই বাবা তখন এই যে বললেন, বাবা বললেন তখন আমাদেরকে এনকারেজ করার জন্য বাবা একটা শব্দ বলতেন, ওইটা মনে রাখবেন, আমার যখন খুব ইয়ে হয় তখন ওইটা মনে করি, হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার। বাবা বলতেন হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার, এটা কয়েক হাজারবার বাবা আমাদের বলেছে। মানে হাতি যখন বাজারের মধ্যে দিয়ে চলে যায়, তো আপনারা কি হাতির বাচ্চা, হাতি এক একজন, হ্যাঁ বলছে হাতি বীর দর্পে এগিয়ে যায়, ডোন্ট কেয়ার, আর কুকুরগুলো কি করে, ঘেউ ঘেউ করতে থাকে, কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না। তো সেই জন্য ওই মনোভাবটা রাখতে হয়, হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার। আদর্শের প্রতিষ্ঠায় যখন নেমে পড়েছেন শেষ অবধি যাব, এন্ড দেখব, মাঝপথে দাঁড়াবো না, এটাই বাবার স্পিরিট। এখানে বাবা বলতে চাইছে যে আদর্শবাদী হবে, বলছে হাসি মুখে আমি সেগুলো সব করব, ডোন্ট কেয়ার বাবা। দেন বাবা বলছেন আদর্শের জন্য আমি হাসতে হাসতে নির্ধনও হতে পারি। নেক্সট পয়েন্ট কি বললেন বাবা? নির্ধন, অর্থাৎ আমি আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমি পেনিলেস হয়ে যাই, আমার সমস্ত টাকা পয়সা চলে যায়, আমার সব কিছু হারিয়ে যায়, তবু আমি ছাড়ব না। ইমার্জেন্সি পিরিয়ডে অনেক মার্গীদের চাকরি চলে গেছিল, গেছিল কি যায়নি? হ্যাঁ, আমাদের ত্র্যম্বকেশ্বরানন্দ অবধূত দাদা, তারও চাকরি চলে গেছিল, তখন চাকরি করতেন তিনি, তখন সন্ন্যাসী হন। তো এরকম অনেক মার্গীদের চাকরি চলে গেছিল, পরে তারা চাকরি পেল কি পায়নি? সবাই পেয়েছিল এবং অনেক টাকা ক্ষতিপূরণ বাবদ পেয়েছিল, তারা এস্টাবলিশ হয়ে গেল, একসঙ্গে হিউজ টাকা পেয়ে গেল। তো সেই জন্য বাবা বলছে নির্ধন যদি হতে হয় তাও হব, কিন্তু পিছু পা হব না। নেক্সট বাবা বলছেন আদর্শের জন্য যদি আমার মৃত্যুবরণও করতে হয়, বাবা একটু একটু করে বাড়ছেন, আদর্শের জন্য যদি আমাকে মৃত্যুবরণও করতে হয় আমি তাও কুণ্ঠিত বোধ করব না। আমাদের
17 জন সন্ন্যাসী সন্ন্যাসিনী তারা আদর্শের জন্য প্রাণ দিয়েছেন না এমনি প্রাণ দিয়েছিল? আদর্শের জন্য দিয়েছিলেন। যে প্রথম পঞ্চ দধিতি যে আনন্দগড়ে প্রাণ দিয়েছিলেন, এই কুচবিহারে যিনি রবি সরকার মার্গী প্রাণ দিয়েছিলেন, এরা কিসের জন্য প্রাণ দিয়েছিলেন? আদর্শের জন্য, তাই না? এরকম প্রচুর সন্ন্যাসী সন্ন্যাসিনী এবং যারা আত্মাহুতি দিয়েছিলেন যেসব সন্ন্যাসী সন্ন্যাসিনী তারাও আদর্শের জন্য প্রাণ দিয়েছিলেন, হাসতে হাসতে প্রাণ দিয়েছিলেন। আদর্শটা এত বড়। জেলে যখন বাবা ছিলেন, ত্র্যম্বকেশানন্দ দা তখন সন্ন্যাসী ছিলেন না, তিনি তখন তার নাম ছিল তারক। তো তিনি আসানসোলে একটা কোম্পানিতে গভর্নমেন্টের চাকরি করতেন, ইঞ্জিনিয়ার ছিলেন, চাকরি করতেন, দাদা নেই তাই বলছি। তো উনি জেলে বাবার সঙ্গে দেখা করতে গেছেন, আর বাবার সম্পর্কে তখন মায়া পত্রিকা বলে একটা ছিল, সারা ইন্ডিয়ার একটা খুব নামকরা পত্রিকা, বিভিন্ন পত্রিকায় খুব নোংরা নোংরা কথা ছাপছে, পত্রপত্রিকা নোংরা নোংরা কথা বাবার সম্পর্কে, বাবার ক্যারেক্টার নিয়ে, চরিত্র নিয়ে পর্যন্ত ছেপেছে। তো বাবার কাছে উনি গেছেন, গিয়ে বলছেন, এই কথাটা সবাই মনে রাখবেন, এটা কত বিরাট কথা বাবার। তিনি বাবার সঙ্গে দেখা করতে গিয়ে বলছেন যে বাবা কি হলো, বাবা দেখেছো এরা কেমন নোংরা নোংরা কথা তোমার সম্পর্কে বলছে, হ্যাঁ পত্রপত্রিকায় বাবা খুব নোংরা নোংরা কথা বলছে বাবা। বাবা কোনো রিয়্যাক্ট করলেন না, বাবা খুব হাসতে হাসতে বললেন, কিন্তু একটা জিনিস দেখেছিস, ওরা আমার আদর্শের বিরুদ্ধে একটা কথা বলছে না, উল্টোপাল্টা বকছে ঠিকই, কিন্তু আমার আদর্শের বিরুদ্ধে একটা শব্দ বলতে পারছে না। কি বলেন বাবা? আমার আদর্শের বিরুদ্ধে একটা শব্দ বলতে পারছে না, কারণ জানিস আমি আমার আদর্শকে নিচ্ছিদ্র করে তৈরি করেছি। নিচ্ছিদ্র শব্দটা বললে, একটা চালনির মধ্যেও ছোট ছোট ছেঁদা থাকে, তার মধ্যেও কিছু গলে যাবে। বা বলছেন আমার আদর্শের মধ্যে দিয়ে একটা জিনিস গলে যেতে পারবে না, এত বেশি পারফেক্ট আদর্শ পৃথিবীতে কোনো গুরু এটা দিতে পারে কি? এইরকম একটা আদর্শ নিয়ে আমরা পেয়ে গেছি, আমরা ভাগ্যবান, নিচ্ছিদ্র করে আদর্শটাকে আমি তৈরি করেছি। সেজন্য বাবার যদি ব্যষ্টিগত জীবন দেখেন, এই আপনারা ভাবেন যে আদর্শের জন্য আপনাদের কষ্ট করতে হচ্ছে তা নয়, বাবা নিজে যা করেননি তা আপনাদের কখনো করতে বলেননি। বাবা যখন ছোট ছিলেন, মানে জাস্ট একটু ছোট, মানে একদম গুড়ি নয়, বেশ ইয়ং মানে অবস্থায়, বাবা একদিন বাবাকে আমি মেসেজ করছি, করতে করতে বাবা দেখলাম বাবার পেটের এই জায়গাটা একটা দাগ মতন আছে নাভির থেকে। তো আমি বললাম বাবা এটা কী বাবা? তো বাবা এরকম করে পেট হাত পিছনে হাত দিয়ে পেটের এখানে হাত দিয়ে এরকম চাপ দিচ্ছিলাম বুকটার এখানটায়, তো পেটটা দেখতে পেয়েছি। তো বাবা বলছেন জানিস ছোটোবেলায় আমাকে এরকম চাকু মেরে দিয়েছে কোনো একটা জনগোষ্ঠী, কেন বাবা ভীষণ আদর্শনিষ্ঠ মানুষ ছিলেন এবং ছোটোবেলা থেকেই বাবা ভীষণ এই ছিলেন, নিয়মকানুনের ব্যাপারে এর ব্যাপারে খুব এ ছিল। তো ওরা বুঝতে পেরে গেছিলো, ওদের কাছে একটা খবর ছিল কিছু ওরা বাবাকে, তো আঁতড়ি বেরিয়ে গেছিলো কোন ধরে নিয়েছে। তো বাবা এইরকম জীবনের শুরু থেকেই বাবার বাধা। বাবা যখন বড় হলেন, একটু আস্তে আস্তে করে বড় হতে শুরু করলেন, বাবাকে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছিল, প্রচুর। একবার বাবা যখন অফিসে চাকরি করছেন, বাবা অফিসে চাকরি করতে করতে বাবা আদর্শের প্রচার শুরু করেছিলেন আপনারা জানেন, এবং বাবার যিনি হেড ক্লার্ক ছিলেন, সরি বাবা তো হেড ক্লার্ক ছিলেন, বাবার যিনি বস ছিলেন উনি ছিলেন ইংরেজ। তো ওর কাছে খবর এলো, দেখলো যে প্রভাতবাবুর টেবিলে, বাবার নাম তো প্রভাত, প্রভাতবাবুর টেবিলে সবসময় কেউ না কেউ আসতে থাকছে, মানে সবসময় একটা জটলা থাকে। কিন্তু বাবা এত পার্টিকুলার ছিলেন, এত সিরিয়াস ছিলেন নিজের জীবন সম্পর্কে, মানে কর্ম সম্পর্কে, কোনো ফাইল বাবা আটকে রাখতেন না, সঙ্গে সঙ্গে ওটাকে পাস করে দিতেন, মানে ডিলে করতেন না, ফলে বাবাকে ধরার কারো ক্ষমতা ছিল না। কিন্তু বাবার কাছে বিভিন্ন জন আসতো, কেউ বলতো অ্যাপ্লিকেশানটা লিখে দিন,
কেউ অমুক করে দিন, কেউ অমুকটা করে দিন, প্রভাতবাবু এই আমার দুঃখ কি করব, এরকম সব আসতো। তো একবার কি হলো, বাবার যিনি সেই বস ছিলেন তিনি একবার এসে বাবাকে খুব ধমক দিলেন, প্রভাতবাবু এটা আমরা সহ্য করতে পারছি না, আপনার টেবিলে সবসময় কেন ভিড় হয়, আমার কাছে খবর আছে। বলে বাবা কীরকম বলেছো, কেউ হিম্মত করতে পারে না বাবাকেই বলবে, বলে তো বেরিয়ে গেল। বাবা কিচ্ছু বলেন না, বাবা কাম অ্যান্ড কোয়াইট। তো অন্যান্য যারা বাবার ইয়ে ছিলেন তারা বললেন, প্রভাতদা এটা আমরা বরদাস্ত করবো না, আপনার মতন ভালো মানুষকে কেউ বলবে এটা আমরা সহ্য করতে পারবো না। বাবা কিন্তু কোনো হ্যাঁও বললেন না, নাও বললেন না, চুপচাপ। তিন চার দিন গেল, হঠাৎ করে বাবার তো লীলা শুরু হয়ে যায়, ভগবানের কর সঙ্গে কেউ পেরে উঠবে। তো ওই ভদ্র লোকের একটা ছেলে ছিল, বাচ্চা, আর সে বাচ্চাটা রক্ত বমি করছে, বাচ্চাটা রক্ত বমি করছে। ভদ্রলোক তখন তো আর এরকম বিরাট ব্যবস্থা ছিল না, মোবাইলে ফট করে ফোন করে দেবে। তো বাবা তার এক কলিগকে বলছে যে বড়োবাবু তোমার হেড একে গিয়ে বলো যাতে ইমিডিয়েট বাড়ি যায়, বাচ্চাটা রক্ত বমি হচ্ছে। বাবাই খবর দিচ্ছেন, বাবা বদলা নিতে পারতেন, বাবা তা করলেন না, বলছেন ইমিডিয়েট যাও, যেতে বলো। তো ভদ্রলোক শুনে বলছে, কী বলছো? ততক্ষণে বাড়ি থেকে পিয়ন এসছে, মানে ওর বাড়ি থেকে একজন গার্ড যে ছিল সে দৌড়ে এসে বলছে এরকম। তো উনি দৌড়ে গেলেন, কত ডাক্তার দেখাচ্ছেন, কত কী করছেন, কোনো কাজ হচ্ছে না, রক্ত বন্ধ হচ্ছে না, রক্ত বমি হয়ে যাচ্ছে। তখন বাবার কী করলেন, ওর মনে এসে গেল, কেউ বলে ওকে বলল যে প্রভাতবাবুকে তুমি তিন দিন আগে উল্টোপাল্টা বলেছো, প্রভাতবাবু খুব শক্তিশালী মানুষ, প্রভাতবাবু একমাত্র বাঁচাতে পারে। উনি তার অফিসের একজন একে পাঠালেন যে প্রভাতবাবুকে রিকোয়েস্ট করো, পায়ে হাতে ধরে নিয়ে এসো তুমি বাড়িতে। তো বাবা কিন্তু নিজে গেলেন না, বাবা একটা কিছু গাছপাতা দিয়ে একটা কিছু এ করে দিলেন, বলে এটা নিয়ে খাইয়ে দাও ঠিক হয়ে যাবে। তো ভালো হয়ে গেল। তারপরে সেই ভদ্রলোক এসে বাবার কাছে বললেন এরকম হাত জোর করে, প্রভাতবাবু এই অফিসের কোনো নিয়ম আপনার জন্য থাকবে না, আপনি যেমন কাজ করছেন যেমন পারবেন যেমন তেমনি থাকুন, আপনার জন্য কোনো নিয়ম নেই। তারপর থেকে বাবার জন্য কোনো নিয়ম ছিল না। তো আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে বাবাকেও কম বাধার সম্মুখীন হতে হয়নি, কিন্তু আলটিমেটলি জয় কার হলো, আদর্শের জয়। এটা বাবা তার জীবনের জীবদ্দশায় দেখিয়ে গেছেন, তার নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন। আপনারাও তার বাবা বলছেন ইউ আর মাই মিনি বাবা, বাবা আপনাদের কি বলতেন, ইউ আর মাই মিনি বাবা। সেই জন্য ওই রকম ভাবনাটা নিয়ে সবসময় থাকবেন, তাই না? দেন বাবা বাবাকে দেখতাম আমরা আদর্শের জন্য বাবার কত ইয়ে দেখবেন। একবার দেখছি বাবা, আপনারা জানেন বাবা যখন আনন্দমার্গ সংগঠন শুরু করলেন, এখানে দেখুন একটা ছোটোখাটো কিছু বলতে গেলে এই সেমিনারটা নিয়েও পর্যন্ত এই টাকা আসে তো নাই, এই নাই তো টাল নেই, এত লোক আছি আমরা, একটা সেমিনারে খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারছি না, ঠিক মতন চলতে পারি না। হ্যাঁ, আর বাবা একটা বিশ্বব্যাপী সংগঠন তৈরি করেছেন, কেউ টাকা দিয়েছিল তখন আনন্দ, আপনারা কেউ ছিলেন, কেউ তো ছিলেন না। তো বাবা একটা সংগঠন স্টার্ট করলেন, করতে করতে বাবা সন্ন্যাসী সিস্টেম শুরু করে দিলেন। তো সন্ন্যাসীরা টাকা পেত কোত্থেকে জানেন? এখানে অমৃতানন্দ দাদা ছিলেন পোস্টিং কমলাদি, অমৃতানন্দ মিশনের সেকেন্ড অবদূত, সেকেন্ড ব্যাচের অবদূত অমৃতানন্দ। তো একদম অমৃতানন্দার মুখে শুনেছেন কি না জানি না, বিজয়ানন্দা, অমৃতানন্দা, পূর্ণানন্দা এরকম সব সিনিয়র ওয়ার্কারদের মুখে শুনবেন, যারা এখনও অনেকে বেঁচে নেই, পূর্ণানন্দা বেঁচে আছেন এখনও। বাবা কি করতেন, নিজে হাত দেখে বাবা যে চাকরি করে যে টাকাটা পেতেন, বাবার ভাই বোনেদের পড়াতে মানুষ করতে চলে যেত, বাবা সেই টাকাটা মিশনের কাজে লাগাতে পারতেন না, বাবা তখন হাত দেখতেন, হাত দেখে যে টাকাটা পেতেন সেই টাকাটা দিয়ে মিশনের কাজ করতেন। তো একদিন বাবা, মানে আমি তখন নতুন নতুন সন্ন্যাসী হয়েছি, তুইজল মানে যোধপুর পার্কে রিপোর্ট হচ্ছে, তো বাবা রেগে গেছে কোনো কারণে, রেগে গিয়ে বাবা এরকম বলছেন, এ বিজয়ানন্দ তুমি আমার টাকা ফেরত দাও, তোমাকে পাবলিকেশনের জন্য আমি এত টাকা দিয়েছিলাম, আমি জানতাম না এইসব জিনিসগুলো। তারপর এ কেশবানন্দ, কেশবানন্দ তখন ইউরো সেক্রেটারি, তোমাকে আমি বই ছাপার জন্য, মানে গুরুকুলের, মানে এই তখন তো গুরুকুল ছিল না, ইরোজ ডিপার্টমেন্ট ছিল, বলে তোমাকে বই ছাপার জন্য দিয়েছিলাম বই, টাকা দাও আমাকে, টাকা ওগুলো আমার টাকা। হ্যাঁ,
অসীমানন্দ প্রেস সেক্রেটারি, তোমাকে প্রেস কেনার জন্য আমি টাকা দিয়েছিলাম, দাও টাকা দাও, মা ফেরত দাও সব, আমি চাই না তোমাদের সঙ্গে কোনো রিলেশনটা বলো। তো আমি বাবা বাবা খেপে গেছি আমি তো পুরা। তো আমি বেরিয়ে জিজ্ঞেস করলাম কী হলো দাদা, ওটা থেকে বাবা টাকা দিলেন কী ব্যাপার, বাবা তো এমনি থাকতেন না বাবার টাকা। তখন ওনারা বললেন আসলে বাবা তো এইভাবে আমাদের টাকা দিয়েছিলেন প্রথমে, ইভিন দিদিদের যখন WWD প্রথম এ হয় বাবার টাকা দিয়েছিলেন, হ্যাঁ বাবা প্রথম এ করেছিলেন। তো এইরকম বাবা টাকা দিয়েছিলেন নিজে এ করে। ইভিন বিজয়ানন্দের মুখে আমি শুনেছি যে রাঁচি থেকে যখন বাবা সংগঠন শুরু করলেন, বাবা নিয়ম করে দিলেন কোনো মার্গীকে দীক্ষা দিয়ে তার বাড়িতে তুমি থাকতে পারবে না, আর তার বাড়িতে খেতেও পারবে না, আর তাদের টাকাও নিতে পারবে না। প্রথম দিকটা নতুন সংগঠন তৈরি করছে, সেই জন্য বাবা কী করতেন, বিজয়ানন্দের মুখে শুনেছিলাম 80 টাকা পেতেন 3 মাসের জন্য, তার মধ্যে গাড়ি ভাড়া, তার মধ্যে খাওয়া দাওয়া আর থাকা গাছতলায়, থাকার জন্য পয়সা অ্যালটমেন্ট ছিল না। তো বিজয়ানন্দ আমাকে বলছিলেন জানো তন্ময়ানন্দ, অমৃতান্দা বলতেন, জানো তন্ময়ানন্দ অমৃতান্দার কাছ থেকে আমি প্রথম চার্জ নিই দাদার, আমি যখন প্রথম সন্ন্যাসী হই অমৃতান্দার কাছ থেকে চার্জ নিয়েছিলাম উজ্জয়িনী। তো আমাকে অমৃতান্দা বলতেন বিজয়ানন্দার মুখে, অমৃতান্দা কী করতেন খুব চা খেতেন, মনে আছে দিদি একটা সময় দাদা খুব তখন চা খেত সন্ন্যাসীরা, তো অমৃতান্দা কী করতেন ওই কাপে কাপে চা খেতেন না মগে চা খেতেন, তো এক মগ চা খেয়ে সারাদিন থেকে যেত, বলে কী করবো পয়সা নেই তো চাটা খেয়ে শুয়ে পড়তো। তো এইরকম কষ্ট করে কাটিয়েছি। বিজয়ানন্দা বলতেন হ্যাঁ জানো আমি কী করতাম, লাস্টের দিকে ওই 1 পয়সা বা 2 পয়সার পেয়ারা কিনে নিতাম, অনেক পেয়ারা পেতাম, আর সেই পেয়ারাটা ডেলি হিসাব করে করে 1টা বা 2টো করে পেয়ারা নিতাম, খেতাম সকালবেলা 1টা পেয়ারা খেয়ে জল খেয়ে নিতাম, দিয়ে থেকে যেতাম রাত্রিবেলা আর 1টা পেয়ারা। এই করে আমি লাস্টের 10 দিন কাটাতাম, কারণ 3 মাসে কাটতো না ওই টাকাটা, টাকাতে শুধু 1টা টাকা সরিয়ে রাখতাম গাড়ি ভাড়া জামালপুর অবধি যাবার মতো, ওই টাকাটা খরচা করতাম না, বিনা ট্রেনে বিনা টিকিটে যাতেও যেতেও পারবে না। এই কষ্ট করেছেন সন্ন্যাসীরা, কিন্তু আদর্শের জন্য বাবা এত কিছু নিজেকে স্যাক্রিফাইস করেছিলেন। বাবার স্যাক্রিফাইসের কাছে আমরা টিকতে পারবো, টিকতে পারবো, কিন্তু বাবা কত মহৎ দেখুন। বাবার একটা বইতে বাবা যখন ওই মুখবন্ধে বাবা লিখছেন, আমি যখন সরি আমরা যখন আনন্দমার্গ শুরু করেছিলাম বলে একটু মুখবন্ধ শুরু করছে বইটা, আমরা মানে কে কে এখানে কে কে আছেন বলবেন, যে দাদা আমিও বাবার সঙ্গে ছিলাম, আমিও বাবা তো পাচ্ছিলেন না আমি বাবাকে হেল্প করে দিলাম, এরকম কেউ আছে? কিন্তু করেছিলেন বাবা একাই, কিন্তু ক্রেডিটটা দিলেন কাকে, সবাই আমরা যখন, আর আমরা কী করি সবাই মিলে কাজ করলে বলি আমি করেছি, উল্টোটা করি আমরা, কিন্তু আমার গুরু নিজে করেছেন কিন্তু ক্রেডিটটা দিয়েছেন সবাইকে। বাবা নিজের আদর্শের জন্য নিজের পরিবার ছেড়েছেন কি ছাড়েন, নিজের পরিবারকে ছেড়ে দিয়েছেন। বাবা একদিন রেগে গিয়ে বলছেন, বাবাকে মানে এ ছিল আর কি রিপোর্ট দেওয়ার ছিল, তো ববার ছিল রিপোর্ট ছিল কি ডেলি 1টা করে দীক্ষা দিতে হবে, নাহলে 1টা করে স্কুল খুলতে হবে, বাবা ডেলি রিপোর্ট শুরু করেছিল আর কি, মার মারতেন বাবা। তো আমরা সব বসে মিটিং করলাম যে ডেলি তো স্কুল খোলা যাবে না, আর কলকাতা শহরে থেকে আর সেই রকম ফেজে 80 সালের কথা, তো ঠিক করা হলো যে আমরা 80 সাল, হ্যাঁ তো আমরা কী করবো, ওই বাবা যখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাবা রেস্ট নিতেন আবার সন্ধ্যেবেলা রিপোর্ট নেবেন, এই সময়টা আমরা চলে যাব প্রচার করতে, একা একা তো যাওয়া যাবে না গ্রুপে চলে যাব। তো আমরা সব চলে গেছি যে যার গ্রুপ বানিয়ে, সন্ধ্যেবেলা এসে দেখি যখন যোধপুর পার্ক থেকে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি লেক গার্ডেনে, গিয়ে দেখছি যে ভলেন্টিয়ার গেটটা খুলে স্যালুট করতো আমাদের, সে ভলেন্টিয়ার গেট বন্ধ করে বলছে বাইরে থাকুন, হে গেট খোল, বলছে না না বাইরে থাকুন, কী ব্যাপার? VSS-এর যে হেড তাকেও বলছে বাইরে থাকুন, হরি হান্টারে আছে তাকেও বলছে বাইরে থাকুন। এখন করতে করতে দেখি উপরে থেকে রামানন্দ এসে ব্যালকনিতে, যারা লেক গার্ডেনে গেছেন দেখবেন উপরে ব্যালকনি থেকে রামানন্দ গালি দিচ্ছে। বললাম রামানন্দ পাড়ার লোক শুনছে ভিতরে যেতে দিন, তো করতে করতে ভিতরে গেলাম, যাওয়ার পর শুনলাম বাবা যখন দুপুরবেলা বাবাকে 2:30 মেসেজ করার সময় কেউ ছিল না, সবাই পালিয়ে গেছে দেশ উদ্ধার করতে। তো তখন বাবা সেই জন্য খেপে গিয়ে বলছেন আর কাউকে মেসেজ নেবো না, কাউকে দরকার নেই। তো আমরা বসে আছি,
তো যাওয়ার পর দেখি বাবার দরজা, সারাদিন দরজা খুলেনি, মাঝখানে একবার দরজা খুলেছে, খুলতেই আমরা লুকিয়ে গেলাম। সব বিজেন্দ্র টিঞ্জন পূর্ণানন্দ সবাই ছিলেন, সিনিয়র দাদারা ছিলেন সবাই, লুকিয়ে গেলাম আমরা। লুকিয়ে যেতে বাবা বলছেন, রামানন্দ, হ্যাঁ বাবা, হারামজাদাগুলো কেউ আসেনি তো? বলছে, না বাবা, এলে ঢুকতে দিবি না, এটা আমার পার্সোনাল কোয়ার্টার, এটা আনন্দ মার্গের অফিস নয়। দিয়ে বলছে, আমাদের বাবা তো জানে আমরা এসে গেছি আমাদের শোনানোর জন্য, তার আগে দরজা খোলেনি, কিন্তু সন্ধে হয়ে গেছে, বাবা ফিল্ডে যায়নি, ব্রেকফাস্ট করে রিফ্রেশমেন্ট নেয়নি, কিচ্ছু না। বাবা বলছেন, আমি এই হারামজাদাগুলোর জন্য নিজের পরিবার ছেড়ে দিয়েছি, নিজের চাকরি ছেড়ে দিয়েছি, এদের সঙ্গে আর ঘর করা যায় না, বুঝলি রামানন্দ, এদের সঙ্গে আর ঘর করা যায় না। আজকে রাত হয়ে গেছে, তুই কালকে সকালে গাড়ি রেডি করবি, আমি সকালবেলা উঠে বামুনপাড়া চলে যাবো, আমার এখনও জমি আছে, আমি হাল জুতবো এই বয়সে, কিন্তু এদের সঙ্গে ঘর করবো না, মানে আমাদের সঙ্গে থাকবে না। এমন রাগ করেছে, করে দরজাটা বন্ধ করে দিল। আমরা বললাম, মহাবিপদ। রামানন্দ বলছে, কুছ তো করিয়ে, রামানন্দ নন্দাইগুলো ছিলেন তো, আরে কুছ তো করিয়ে বাবা, কুছ নেই কি আমি তা, কিন্তু কুছ তো করি মানে কী করবে, কারো ব্রেন কাজ করছে না যে কী করবে, বাবার সামনে দাঁড়াবে কী করে। করতে করতে আবার বাবার দরজা খুলেছে, যেই খুলেছে আমরা সব এগিয়ে গেছি বাবার সামনে। বাবা তখন মানে যায়নি কেউ, মানে ধাক্কা দিয়ে দিয়েছে রামানন্দ একজনকে, সামনে পড়ে যেতে সবাই পড়ে গেছে, বাবা দরজা বন্ধ করে দিয়েছে। তারপর কিছুক্ষণ পরে আবার খুলেছে, খুলতে বাবা বলছেন, রামানন্দ এরা আমার সঙ্গে কেন কথা বলছে, এরা তোমার সঙ্গে কথা বলবে, যেন সে ভাসুর আর এর মধ্যে হয় না ওরকম সম্পর্ক, মুখামুখি কথা বলবে নাকি, মহাবিপদ। তো আমাদের একটু মনোবল বেড়ে গেল, ওই যে বললাম সাহস আর শক্তি বেড়ে যায় বাবার সংসর্গে থাকতে থাকতে। তো আমরা ঠিক করলাম, এইবারে বাবাকে আর দরজা বন্ধ করতে দেওয়া যাবে না, খুলুক না খালি দরজাটা। বলে আমরা সব রেডি হয়ে দরজার কাছে এরকম দাঁড়িয়ে আছি, যেই বাবা দরজাটা খুলেছে আর দরজাটা ঠেলতে শুরু করেছে এদিক থেকে, আর বাবা ছোট বাচ্চার মতন, শিশুর মতন, বাবা একা ওই দিক থেকে দরজা ঠেলছে, ওইদিকে একা বাবা, আমরা এদিকে সবাই পুরো দরজা ঠেললাম, তো বাবার পারে ছেড়ে দিয়ে শুয়ে গেছে, আবার ছোট বাচ্চার মতন মুখটা ঢেকে। বাবার রুমটা তো এয়ার কন্ডিশন ছিল, তো একটা হলুদ রঙের চাদর ছিল, খুব এসিটা এ হলে বাবা কখনো কখনো চাদরটা গায়ে নিতেন, ওইটা মুখ পা থেকে মুখ অব্দি ঢেকে ফেলেছে, মানে দেখা যাবে না, এরকম করে ঢেকে শুয়ে আছে। তো আমরা তো বাবাকে তো কেউ জোর করে খোলা যাবে না, তো আমরা বাবাকে এরকম তিন দিক থেকে চৌকিটা ঘিরে বাবাকে বলছি, বাবা মানে হৃদয় থেকে বলছিলাম, কষ্ট হচ্ছিল বাবার জন্য, যে বাবা তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও আমরা কোথায় যাব, বাবা তুমি আমাদের মা, তুমি আমাদের বাবা, হ্যাঁ এরকম করে বলছে। তারপরে কেউ বলছে, বাবা জানো তো তোমার প্রাউড নিয়ে আমি গেছিলাম মেদিনীপুরে, ওখানে বললো বাপরে বাবা এরকম একটা দর্শন দিয়েছেন আনন্দমূর্তিজি, এ তো বিরাট ব্যাপার। কেউ বলছে, বাবা তুমি যে নমামি কৃষ্ণ সুন্দরম দিয়েছ, কৃষ্ণের সম্পর্কে এই যে ব্যাখ্যা, এরকম করে যে যা পারে বলছে আর কি। তো বাবা আমরা বুঝতে দেখ মানে এরকম বাবা কুম্ভক করতেন তো, পেটটা একটু ফোলা ছিল, এরকম করছে বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারছি না যে হাসছেন বাবা, মুখটা ঢেকে হাসছেন কিন্তু। তারপর এরকম বলতে বলতে বাবা এরকম উঠে বসলেন, বলছে তোরা বেলুনে হাওয়া দেওয়া দেখেছিস, আমি বুঝতে পারছি তোরা আমাকে হাওয়া দিচ্ছিস, হ্যাঁ বলছে আমি বুঝতে পারছি তোরা আমাকে হাওয়া দিচ্ছিস, কিন্তু বেশি হাওয়া দিবি না, আমি পাস্ট করে যাবো কিন্তু। করতে বাবাও হেসে দিলেন, আমরাও হেসে দিলাম, সব নর্মাল হয়ে গেল। এখন বাবা রেগেছিলেন কি জন্য না, মেসেজ করার জন্য দুপুরে কেউ ছিল না, সবাই মিলে বাবার গা হাত টিপতে গেল। এখন এইরকম একটা শরীরে যদি 15টা লোক 30টা হাত পড়ে যায়, বাবার আরাম দেওয়া হবে না, ব্যথা হবে, ব্যথা হয়ে যাবে। তো বাবা বলছেন, অনেক সেবা হয়েছে তোর, এখন বিদায় হতো, যা যা পালা পালা বলে বাবা তাড়ালেন। বাবা বললেন, তখন তপেশানন্দা ছিলেন ডিপিএস, তো তপেশানন্দা বললেন, তোদের মধ্যে কে থাকবি, সিনিয়রদের মধ্যে একজন কেউ থাক। তো তপেশানন্দা বললো, বাবা আমি থাকবো, বাবাকে মেসেজ করার জন্য। দিয়ে বাবা বললেন, তোদের মধ্যে সবচেয়ে ছোটো কে আছে? তো সেদিন ছিলাম সবচেয়ে ছোটো বয়সে আমি, বলছে তন্ময়ানন্দ, তাহলে তুইও থেকে যা। তো আমি বাবার পায়ের দিকটা টিপছিলাম, দাদা হাতের দিকগুলো টিপছিলাম। তো বাবা তখন একটা খুব সুন্দর কথা বললেন, এটা ইষ্টনিষ্ট নিয়ে বলতে গেলে ভালো হতো। তো বাবা বলছেন যে দেখ, আমি তোদের কাজের দায়িত্ব দিয়েছি, কাজের প্রেসার দিই, মারধর করি, বকি, ঠিক আছে, কিন্তু তোরা আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছিস, এর থেকে বোকাবি কী কাজ করবি রে। বাবা বলছেন, বলে জানিস সেবা, আমি অনেক রকমের সেবা বলেছি, শূদ্রোচিত সেবা, ক্ষত্রিয়োচিত সেবা, বিপ্রচিত সেবা, বৈশ্যোচিত সেবা, আছে তো যত রকমের সেবা বলেছি, কিন্তু তার উপরে কি জানিস একটা জিনিস জেনে রাখিস,
কোনক্রমে যদি তোরা গুরু সেবা করতে পারিস, বলে সমাজের যে কোনো সেবা করে তুই যে পুণ্য অর্জন করবি, যদি কয়েক সেকেন্ডের জন্য গুরু পূজা গুরু সেবা করার সুযোগ পাস, তাহলে তোর জীবনটা ধন্য হবে। মানে বাবা বুঝিয়ে দিলেন যেন বাবাকে ছেড়ে আমরা না যাই, ইষ্ট বা আদর্শকে ছেড়ে দূরে সরে না যাই। তো সেদিন বাবা ওই যে বলছিল, বললাম যে বাবা তার পরিবার ছেড়ে দিয়েছেন, চাকরি ছেড়েছেন, বাবা সব তো ছেড়ে দিল, নিজের জন্য কিচ্ছু রাখেন। আপনি দেখবেন বিভিন্ন গুরু, বলা উচিত নয়, মাইকটা বাইরে আছে কিনা দেখবেন, আচ্ছা, বিভিন্ন গুরু যাদের সম্পর্কে আমরা অনেক সময় শুনি, পেপারে বেরিয়েছে, গুরু চলে যাওয়ার পর তার ঘর থেকে অনেক কিছু পাওয়া গেছে, সোনা গানা অনেক কিছু পাওয়া গেছে। কিন্তু বাবার মহাপ্রাণের পর আপনারা তো অনেকে গেছিলেন গুরু দর্শন করতে, বাবার ঘর থেকে কিছু পাওয়া গেছে? একটা টাকা কোনোদিন ছোড়নি, নিজে বিশ্বব্যাপী সংগঠন তৈরি করলেন, কতটা নিজের প্রতি সংযম ছিল, নিজে কোনোদিন মুখ ফুটে বললেন না আমার এইটা চাই ওইটা চাই, ভক্তরা যা দিয়েছে তাতেই তিনি খুশি থাকতেন। হয়রে ভক্তরা দেওয়ার জন্য ব্যাকুল থাকত, সবার কাছ থেকে নিতেন না তিনি, যে না তোমরা জনসেবা করো, মানুষের সেবা করো, আমার জন্য তোমাদের ভাবতে হবে। একটা লিমিটেড পেরিফেরিতে উনি কাজ করেছেন, নিজের পার্সোনাল লাইফ, এত স্যাক্রিফাইস। এরপর তো আপনি জানেন যে বাবাকে এই আদর্শ প্রচার করতে গিয়ে বাবাকে জেলে যেতে হয়েছিল, বাবাকে অনশনে থাকতে হয়েছিল, বাবার উপর লাস্ট অবধি বিষ প্রয়োগ করা হয়েছিল। সেই জন্য বাবা কি বললেন আদর্শবাদী মানুষের জন্য, লিখে রাখুন, ফাইট ফর ইওর আইডিওলজি, বি ওয়ান উইথ ইওর আইডিওলজি। কি বললেন? ফাইট ফর ইওর আইডিওলজি, আদর্শের জন্য লড়াই করো, বি ওয়ান উইথ ইওর আইডিওলজি, আদর্শের সঙ্গে নিজেকে মিলেমিশে একাকার করে দিও, আদর্শের সঙ্গে নিজেকে মিলিয়ে নাও, অর্থাৎ তুমি এবং তোমার আদর্শ দুটো ভিন্ন সত্তা নয়। ফাইট ফর ইওর আইডিওলজি, বি ওয়ান উইথ ইওর আইডিওলজি। দেন বাবা বলছেন আদর্শের জন্য সংগ্রাম করো, আদর্শের জন্য সংগ্রাম করো, আদর্শের জন্য বেঁচে থাকো, লিখে রাখুন, জীবন আদর্শের পরিচায়ক। নেক্সট বাবা কি বলছেন? জীবন আদর্শের পরিচায়ক, লিখে রাখুন, জীবন আদর্শের পরিচায়ক, আদর্শের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে, আদর্শের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। আর সেই জন্য বাবা বললেন কি দরকার, না সাধককে কেমন হতে হবে, না রাগাত্মিকা ভক্তির সাধক হতে হবে, লিখে রাখুন, সাধককে রাগাত্মিকা ভক্তির সাধক হতে হবে। এইবারে বাবা বলছেন যারা আদর্শ প্রতিষ্ঠার জন্য এই ধরনের স্যাক্রিফাইস থাকবে তাদের, তারা কি পাবে, তাদের কি পাওনা আছে, তারা তো নিঃস্বার্থভাবে করবে কিন্তু তারা কি পাবে? বা বলছেন যারা, তাদের মুক্তিমুখ্য অনিবার্য, কেউ আটকাতে পারবে না, বা বলছেন তাদের মুক্তিমুখ্য অনিবার্য, কারা? যারা প্রকৃত আদর্শবাদী মানুষ, মুক্তিমুখ্য তাদের গ্যারেন্টি রয়েছে, তাই না? দুই নম্বর বাবা কি বলছেন, বা বলছেন একদিন বলছেন মুক্তিমুখ্য আমার পকেটে রে, মুক্তিমুখ্য আমার পকেটে, আমি যে কোনো সময় তোদের দিয়ে দেবো, যে কোনো সময় তোদের দিয়ে দেবো, এবং এটা ফ্যাক্ট, ইটস এ ফ্যাক্ট। বাবা হাসতে হাসতে মুক্তিমুখ্য দিয়েছে, শুধু কখন দেবেন না, যখন আপনি আপনার জীবনটাকে আদর্শের পরিচায়ক হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন, তাই না? নেক্সট বাবা বলছেন যারা আদর্শবাদী মানুষ হয় তারা পরম পুরুষের ভীষণ প্রিয়জন হন, বা বলছেন যারা আদর্শবাদী মানুষ হবে তারা পরম পুরুষের ভীষণ প্রিয়জন হবে, পাবি না ওটা? বাবার তিনটে চারটার প্রবচন থেকে এটা অ্যাড করে আমি করেছি, যারা আদর্শবাদী মানুষ হবেন তারা পরম পুরুষের ভীষণ
প্রিয় ভাজন হবেন। আমরা যেখানে আছি, আমার একটা ঘটনা মনে পড়ছে এখনই, আমরা যে জায়গাটা এ করছি এখানে একটা সমাধি আছে, দেখেছেন সেই সমাধিটা কার? আচার্য অজিতানন্দ অবধূত। আমরা একসঙ্গে কাজ করেছি দীর্ঘ বছর। অজিতানন্দ খুব ভালো ভক্ত ছিল, অজিতানন্দজি খুব ভালো ভক্ত ছিল। যখন শিলিগুড়িতে মৃত্যুর জাস্ট আগে লাস্ট রিপোর্টিং যেটা, তারপরে হচ্ছে মারা গেল, জেলে মারা গেল, শিলিগুড়ি জেলে মারা গেল, তো এই অজিতানন্দ অবধূত যখন বাবা দেখুন তাকে কত ভালোবাসতেন, বাবা তাকে বুঝিয়ে দিলেন, রিপোর্টিংয়ে যেই দাঁড়িয়েছে বাবা বলছেন, জিএস দাস তখন সর্বাত্মন্দ জিএস ছিলেন, তিলজলাতে রিপোর্টিং হচ্ছে উপরের হলটায়, বলছে মার মার মেরে মেরে হারামজাদাকে পাট পাট বানা। তো জিএস মারছে আর বেদ দিয়ে মারছে আর ভীষণ মারছে, আর অজিতানন্দ অবধূত খুব লম্বা চওড়া, খুব লম্বা, তাই না, এরকম খুব ইয়ে, কিন্তু মনটা ছিল শিশুর মতন, শরীরটা বিরাট কিন্তু মনটা একদম শিশুর মতন। তো বাবা বলছে মার মার মেরে মেরে পাট পাট কর, তো মার খাচ্ছে, বাবা বলছে বল হারামজাদা কী পাপ করেছে বল, বলতে বল, তোর মনেই পড়ছে না কী পাপ করেছে? তো বলছে বাবা মনে পড়ছে না, মনে পড়ছে না হারামজাদা, মার মার জিএস খুব করে মার মার মার, মারতে মারতে জিএসের হাত ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু আর ও ঘেমে যাচ্ছে মার খেতে খেতে, লাল হয়ে গেছে, একটু রক্ত বেরিয়ে যাবে এরকম একটা অবস্থা। তখন আমরা সাইড থেকে বলছি হে বলো না, বলছে হ্যাঁ বাবা পাপ করেছি, সে তো আমি জানি করেছিস, কী পাপ করেছি সেটা বল, তো করবে তবে না মনে পড়বে, কিছুতেই মনে করছে আমরা কী করলো রে ভাই, অজিতানন্দের মতন একটা ভালো ছেলে কী পাপ করে দিল এত মারছে বাবা, কিন্তু আমরা তো বুঝতে পারিনি ওটা তার সারা লাস্ট সংস্কারটা বাবা নিচ্ছে না, আসলে যেটুকু বেঁচে ছিল করতে করতে কিছুতেই ওর মনে পড়ে না, সে এটা ওটা যাই বলে বাবা কিছুতেই রাজি হচ্ছে না বল। তো করতে করতে একদম ঘেমে গেছে বাবা, একদম তদ্দর করে ঘেমে গেছে মার খেতে খেতে, তারপরে বাবা বলছেন আচ্ছা ঠিক আছে বল হারামজাদা, তুই আমার ফটো নিয়ে কী করেছিলি সেটা আগে বল, তুই আমার ফটোটা নিয়ে মানে বাবার প্রতিকৃতি নিয়ে কী করেছিলি সেটা আগে বল। যে লোকটা এতক্ষণ বেদনাকা মার খাচ্ছিল ও লজ্জা পেয়ে গিয়েছে, মানে ঘটনাটা সত্যি, ও লজ্জা পেয়ে মাথাটা নিচু করে এরকম করে আছে হাসছে। তো বাবা বলছে মার মার জিএস মার হারামজাদাকে মার মার বলতে বল, বলছে না বাবা আমি বলতে পারবো না জিএস আরো পেটা। তো করতে করতে বলছে বাবা আমি তোমার ফটোটা নিয়ে একটু চুমু খেয়েছিলাম, কি করেছে ফটোটা নিয়ে একটু চুমু খেয়ে দিয়েছে, ঠিক না, যেই বলেছে সবাই হো হো করে হেসে দিয়েছে বাবার ফটোকে চুমু খেয়েছে। তখন বাবাও দেখুন কি সুন্দর কথাটা বললেন সেদিন, হাসছো কেন তোমরা, হাসি কেন, আমি জানি তোমরাও অনেকে আমার ফটোতে চুমু খাও, এর মানে বাবার ফটোতে চুমু খাওয়াটা কি অন্যায় না পাপ, ভালো, এটাই তো সম্পর্ক না। কালকে আমি রাত্রিবেলা বলছিলাম না পরমপুরুষের সঙ্গে একটা বৈষ্টিক সম্পর্ক গড়ে ও গড়ে ফেলেছে। তে বাবা তখন বলছেন আচ্ছা ঠিক আছে ফটোতে চুমু খাওয়াটা কোনো পাপ নয়, তাহলে মারলি কেন বাবা এতক্ষণ, আমি মনে মনে ভাবছি দেন বাবা কি সুন্দর বলছেন, আচ্ছা ঠিক আছে ফটোতে চুমু খেলি ওটা কোনো পাপ নয়, সবাই খায় তুইও খেতে পারিস সেটা নিয়ে কোনো দোষ নেই, ফটোতে চুমু খেলি আর থুতু লেগে গেলো আমার গায়ে, মানে চুমু খেতে গিয়ে থুতুটা লেগে গেছে, মানে আসলে তখন আরও সবাই হেসে উঠেছে, মানে থুতুটাও বাবা অনুভব করছেন, অর্থাৎ বাবার যে প্রতিকৃতি এটা কি বাবা কি বোঝালেন সেদিন, ওটা আসলে অরিজিনালি বাবা। কিন্তু আমরা অনেক সময় বাবার ফটোকে মর্যাদা দিই না, অনেকের বাড়িতে দেখেছি অনেক আশ্রমেও দেখেছি ফটোটা ধুলো ময়লা লেগে আছে, বাবার ফটোর পাশে মা লক্ষ্মী মা দুর্গাও ছান গ্রহণ করিয়াছে, হ্যাপি ব্লেন্ডিং, এগুলো কখনো করতে যাবেন, বাবাকে মর্যাদা দিলে রাখুন নাহলে ছেড়ে দিন, বাবার প্রতিকৃতি নয় বাবা নিজে স্বয়ং বসে আছেন ওখানে, এই বোধটা রাখতে হবে। সেই জন্য নিয়মিত মালা দেবেন, নিয়মিত ধূপ ধুনো দিতে বলিনি, আবার কেউ কেউ জলের ইয়ে রেখে দেয় এরকম বাতাসে রেখে দেয় রেসে রেখে দেয় বাবার ফটোর সামনে, রাখতে রাখতে ফটোটা ওই জল ছিটাতে ছিটাতে ফটোটা ইয়ে হয়ে যায় এরকম আমি দেখেছি, এগুলো কি আবার এগুলো বাবা পছন্দ কর, কি বললেন যে বৈষ্টিক তত্ত্বের দিকে তাকালে
মনে হয় যে আমাকে ইনার মতনই হতে হবে। কার মতন? বাবার মতন হতে হবে। আমার কাছে ইষ্ট কে? বাবা। তো সেটা বাবা বলছেন যে বৈষ্টিক তত্ত্বের দিকে তাকালে মনে হবে আমাকে ইনার মতন হতেই হবে। দেন নেক্সট বাবা বলছেন, যার ভাবনা মনে, মনের সব দুঃখ সমস্ত মনের দুঃখ দুর্ভাবনা দূর করে দেয়। যার ভাবনা নিলে মনের সমস্ত দুঃখ দুর্ভাবনা দূর হয়ে যায়। কি বাবার কথা ভাবলে মনের দুঃখ দুর্ভাবনা যায় কি যায় না? হ্যাঁ, যার সম্পর্কে ভাবতে খুব ভক্তের ভালো লাগে, যাকে নিয়ে ভাবতে খুব ভালো লাগে, বাবাকে নিয়ে যখন আপনি একা একা থাকেন, একা একা শুয়ে আছেন বা একা একা রয়েছেন, বাবাকে নিয়ে ভাবতে ভালো লাগে কি লাগে না? ভীষণ ভালো লাগে। বাবার একটা গান আছে কি নেই? তোমাকে ভাবিতে ভালো লাগে মোর, কেন বলো না, কেন বলো না, তোমাকে ভাবিতে ভালো লাগে মো। তো বাবা বলছেন ইষ্ট কাকে? না, যার ভাবনা নিতে ভীষণ ভালো লাগে। নেক্সট কি বলছেন? যে জিনিস তোমার সবচেয়ে প্রিয় তিনি হলেন তোমার ইষ্ট। যা তোমার সবচেয়ে প্রিয় তিনি হলেন তোমার ইষ্ট। নেক্সট, যাকে পেলে মন পূর্ণ হয়ে যায়, মন ভরে যায়, মনের মানসিক অতৃপ্তি সম্পূর্ণ দূর হয়ে যায়, মানসিক অতৃপ্তি সম্পূর্ণ দূর হয়ে যায়। যাকে পেলে মন পূর্ণ হয়ে যায়, মনের অতৃপ্তি দূর হয়ে যায়। নেক্সট, যাকে পাওয়ার অভিলাষা মানুষের মনের মনুমঞ্জুষায় সযত্নে লালিত পালিত হয়ে চলেছে তিনি হলেন ইষ্ট। যাকে পাওয়ার অভিলাষা মানুষের মনের মণিমঞ্জুষায় সযত্নে লালিত পালিত হয়ে চলেছে তাই তার ইষ্ট। যাকে পাওয়ার অভিলাষা মানুষের মনের মণিমঞ্জুষায় সযত্নে লালিত পালিত হয়ে চলেছে তাই তার ইষ্ট। এখানে মায়ের অনুপ্রাস ঘটিয়েছেন বাবা, পরপর ম বসিয়ে গেছেন, একে বলে অনুপ্রাস, মায়ের অনুপ্রাস, মনের মণিমঞ্জুষা অনুপ্রাস। এ বাবার খুব অনুপ্রাস করতে পারতেন। বাবা বলছেন, তোমাকে যদি পরমপুরুষ জিজ্ঞেস করেন, তোমাকে যদি পরমপুরুষ জিজ্ঞেস করেন যে তোমার সবচেয়ে প্রিয় কি, তোমার সব তোমার কোনটা সবচেয়ে ভালো লাগে, তুমি কি উত্তর দেবে? বাবা বলছেন যে ভক্ত, যে বুদ্ধিমান ভক্ত, সে কি বলবে? যে আমাকে, আমার শুধু তোমাকে ভালো লাগে, আর কাউকে ভালো লাগে না। বাবা নিজেই নিজের সম্পর্কে কি সুন্দর বলছেন, বলছেন যে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, পরমপুরুষ সরি, তোমাকে যদি পরমপুরুষ জিজ্ঞেস করে তোমার কি ভালো লাগে, তুমি কি বলবে? বাবা বলছেন যে বুদ্ধিমান সাধক, সে কি বলবে? যে আমার শুধু তোমাকেই ভালো লাগে। একবার রামচন্দ্র নৌকোতে করে পার হচ্ছিল, নৌকো নদী পার হচ্ছিলেন, তো নৌকোতে যেই পা রেখেছে, যে নৌকোতে যেই পাটা রেখেছেন পুরো নৌকোটা সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেল, নৌকোটা সোনা হয়ে গেল নামের পদস্পর্শে, চরণ স্পর্শে। এইবারে নৌকোর যে মাঝি, সে দৌড়ে গেল, রামচন্দ্র তো নেমে চলে যাচ্ছেন, মাঝি দৌড়ে গেল তার স্ত্রীকে খবর দিতে, বলে দেখো এরকম একজন পুণ্যাত্মা আমার নৌকোতে উঠেছিলেন, আমার নৌকোটা সোনা হয়ে গেল। তখন ওই ভদ্রমহিলা যেই শুনেছে সোনা হয়ে গেছে, তিনি কি করছেন বলছে, তাই তখন কি করেছে, বাড়িতে যত কাঠের জিনিসপত্র ছিল
সবগুলো জোরে করছে, বাঁধছে। বলে কি করছো? বলে নিয়ে ঠেকিয়ে নেবো, সোনা হয়ে যাবে, নিয়ে ঠেকিয়ে দেবো, সোনা হয়ে যাবে। কি অর্থাৎ? সে রামচন্দ্রকে চাইছে না, রামচন্দ্রের পায়ের স্পর্শটা চাইছে, মানে সোনা চাইছে। তখন সেই মাঝি বলছে, তুমি কেমন বোকা গো, যার চরণ স্পর্শে, যার চরণ স্পর্শে একটা নৌকর যদি সোনা হতে পারে, তুমি এই এইগুলোকে কেন সোনা করতে যাচ্ছ? বুদ্ধিমানের কাজ হবে সেই চরণটাকে ঘরে নিয়ে সোনা, তোমার ঘরটাই সোনা হয়ে যাবে, মানে মন্দির হয়ে যাবে, ঠিক না? তো আসলে সেই এইখানে এই জিনিসটা বাবা ঘুরিয়ে এই জায়গাটা এখানে সেই কথাটা বললেন যে তোমাকে যদি কেউ পরম পুরুষ বলে তুমি কি চাও, তো তুমি কি বলবে? আমার কিছু চাই না, তোমাকে চাই। গিরিশ ঘোষ নাম শুনেছিলেন? হ্যাঁ, নটরাজ গিরিশ ঘোষ। তিনি রামকৃষ্ণের কাছে কখনো যাননি, তিনি রামকৃষ্ণের কাছে গেছিলেন না, রামকৃষ্ণ তার কাছে এসেছিলেন, রামকৃষ্ণ তার কাছে এসেছিল যাত্রা ডেকেছিল, যাইনি, বলছে না যাব না, কিন্তু খুব উচ্চমানের ভক্ত তো গেছে, রামকৃষ্ণ গেছে ওখানে গিয়ে এটা হয়ে গেছে, যাই হোক, তো যাত্রা টাত্রা দেখেছে, তো ঢুকতে দেবে না। তখন বলছে সবার টিকিট লাগবে না, মানে ওর যত ফলোয়ার্স গেছিলো সবাই ফ্রি, কিন্তু ঠাকুর তোমার টিকিট লাগবে, মানে ও চায় না ঠাকুর ওখানে ঢুকুক, কারণ ওখানে যারা অভিনয় করতো তখনকার দিনে, তখন সবচেয়ে ভালো লোক অভিনয় করতো তা না, সেই জন্য চাই না যে ঠাকুরের মতন একটা ভালো মানুষ ওখানে ঢুকুক। বলছে ঠাকুর তোমার টিকিট লাগবে, আর জানে ঠাকুরের কাছে পয়সা থাকে না। তখন ঠাকুর বলছে বিলে দেখ না তোর কাছে পয়সা আছে কি না। তো এরকম করতে করতে দেখলো এক আনা দু আনা, তখন ষোলো আনায় এক টাকা হতো, মানে মানে পুরো, তো ষোলো আনাই দিল। তখন রামকৃষ্ণ কি বলছেন, তোকে আমি ষোলো আনাই দিলাম, ষোলো আনা মানে তোকে সবটাই দিয়ে দিলাম, রামকৃষ্ণ দিয়ে দিলে, রামকৃষ্ণের কাছে সবাই এসছে কিছু পায়নি, কিন্তু রামকৃষ্ণ স্বয়ং গিয়ে ওকে দিয়ে দিল। এটা কিসের ব্যাপার? ভক্ত ভগবানের সম্পর্কের ব্যাপার। ভগবান রামকৃষ্ণ কি দেখেছেন? গিরিশ ঘোষের অন্তরটা দেখেছেন, বাইরটা দেখেন। গিরিশ ঘোষ প্রচণ্ড মদ খেত, এইবারে খেতে বসেছে ওইখানে, তো রাগটা করে ওকে তো মদের ঘরে তাড়িয়ে দিয়েছে, বাড়িতে যখন ফিরেছে তার চেতনা ফিরেছে তখন সে কাঁদছে। তো কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর তোমাকে আমি তাড়িয়ে দিলাম, তুমি এলে আমার ঘরে আর আমি তোমাকে তাড়িয়ে দিলাম। দুঃখে ক্ষোভে অভিমানে সে তখন বিষ খেতে যাচ্ছে, বলে আমি এ দেহ আর রাখবো না, আমি বিষ খেয়ে নেব। তো ঠাকুর পৌঁছে গেল, ঠাকুর পৌঁছে যেতে বলছে, ঠাকুর তুমি এত রাত্রে? বলে হ্যাঁ, তুমি যে তুই যে ডাকলি আমায়। বলে হ্যাঁ ঠাকুর, আমি তোমাকে ডেকেছি ঠাকুর। তো রামকৃষ্ণ ওকে দীক্ষা দে, মানে এ দিল, বলে তুই দীক্ষা নে। বলে দীক্ষা তো নেবো, কিন্তু আমার কাছে সময় নেই। কেন? সকালে? বলে সকালে ঘুম ভাঙে না, দুপুরে খিদে পায়, রাত্রিবেলা সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা তো থিয়েটার আছে, রাত্রে ঠাকুর তুমি তো যাত্রা, আমি কোন মুদ্রায় থাকি রাত্রিবেলা, মানে মদের ঘরে থাকে, তখন তার সাধনা হবে না। তখন ঠাকুর বললেন, দে আমায় বকলমা দে, মানে বকলমা মানে তোর সাধনা আমি করে দেব। তো রামকৃষ্ণ তখন গিরিশ ঘোষ বলছেন, হ্যাঁ ঠাকুর আমার জপ তপ তুমি নাও, আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, আমাকে শুধু। এই যে বাবা একটু আগে বললেন না, তোমাকে চাই শুধু, ওই যে চেয়ে নিল, সঙ্গে সঙ্গে কি গেল, গিরিশ ঘোষের রোগটাও চলে গেল, রামকৃষ্ণের ক্যান্সার হয়ে গেল। বাবা ধর্ম সমীক্ষা করলেন, গিরিশ একটা গিরিশ ঘোষকে ঠিক করতে গিয়ে রামকৃষ্ণ ক্যান্সারে মারা গেল। আর বাবা কত বড় পরম মানে মহাপুরুষ ছিলেন, বাবা তারক ব্রহ্ম ছিলেন, এটা বোঝা যায়। ধর্ম সমীক্ষা যখন হলো, হাজার হাজার ভক্তের রোগ বাবা নিয়ে নিয়েছিলেন, তাই না? বাবা সেদিন বলছিলেন ধর্ম সমীক্ষার সময়, বাবা বললেন, জানিস পৃথিবীতে শিব এসেছেন, তিনিও ধর্ম সমীক্ষা করেন,
কৃষ্ণ এসেও ধর্ম সমীক্ষা করেনি, মানে এই রিস্ক দেননি এত লোকের পাপ নেওয়ার। কিন্তু বাবা বললেন না পাপ নেওয়া, কিন্তু আমি তোদের জন্য এই স্যাক্রিফাইস করলাম। তো যাই হোক, তো সেই জন্য বাবা বলছেন এই যে পরম পুরুষকে ইষ্ট, ইষ্ট মানে কি হলো? ইষ্ট মানে হচ্ছে ডেসি ডারেটাম, লিখে রাখুন। ইষ্ট মানে হচ্ছে কি? ডেসি ডারেটাম। আচ্ছা, লক্ষ্য মানে আমার লক্ষ্যে পৌঁছানোটা হচ্ছে ডেসি ডারেটাম। আমি আমার লক্ষ্যে পৌঁছে গেলাম, ডেসি ডারেটাম। তো বাবা বলছেন যেহেতু তোমার লক্ষ্যটা একটাই হওয়া উচিত, দশটা লক্ষ্য হলে হবে না, সেই জন্য বাবা বলছেন যারা মানে বাবা এখানে বলছেন তোমার ইষ্ট অনেকগুলো যেন না হয়। ইষ্ট অনেকগুলো, একটু আগে বললাম না, বাবাও আছেন, মা লক্ষ্মীও আছেন, সরস্বতীও আছেন, কাউকে কাউকে অখুশি রাখে না, তাই না? বাবা বলছেন ইষ্টটা একটাই হতে হবে, হরি আল্লাহ হলে চলবে না, হয় হরি না হলে আল্লাহ, যে কোনো একটাই করো বাবা। তো সেই জন্য বাবা একটা খুব সুন্দর কোটেশন দিয়েছেন এখানে, সেটা কি? শ্রীনাথে জানকী নাথে চাভেদ পরমাত্মানি তদাপি মম সর্বস্ব রাম কমল লচনা। শিব আছেন, কৃষ্ণ আছেন, রামও এসেছেন, কিন্তু আমার কাছে আসলে হনুমান কার ভক্ত ছিল? অরিজিনালি শিবের। তো শিব থেকেই রামকে, রামের কাছে এসেছিল, মানে এগুলো কাল্পনিক। তো বলছে কিন্তু সবাই এসে আছেন মহাপুরুষ, কিন্তু আমি এই মুহূর্তে আমার আমার কাছে কে সবচেয়ে বড় ইষ্ট? সে হচ্ছে রাম, রামের কোমল লোচন, তাই না? তো সাধকের কাছে কি হতে হবে? সেই জন্য দশটা ইষ্ট যেন না হয়, একটাই ইষ্ট হতে হবে, আর এই একটা ইষ্টকে না বাবা, তাই না? এখন বাবা প্রশ্ন করছেন ইষ্টনিষ্ঠ, এতক্ষণ একটু আগে বলেছি আদর্শনিষ্ঠ, এখন হলো ইষ্টনিষ্ঠ। ইষ্টনিষ্ঠ হতে গেলে কি করতে হবে? কে ইষ্টনিষ্ঠ হতে পারে? লিখে নিন। না, বাবা বলছেন যার মধ্যে প্রাণ ভালা ভালোবাসা আছে। কার প্রতি? ইষ্টের প্রতি। ইষ্টের প্রতি যার প্রাণ ভরা ভালোবাসা আছে, এই প্রাণ ভরা ভালোবাসার আরেক নাম কি? প্রেম। ভক্তির ভগবত সেবা ভক্তি প্রেম স্বরূপিণী। ভক্তিটা কি? প্রেমের স্বরূপ। শুধু ভক্তি থাকলে হবে না, সেটা প্রেমের স্বরূপ হতে হবে, প্রেম স্বরূপিণী। ভক্তির আনন্দ রূপাচ ভক্তি ভক্তস্য জীবনা। তো সেজন্য এখানে বাবা বলছেন ভক্তিটা কেমন হতে হবে? না, ভক্তিটা প্রেমরূপী ভক্তি হতে হবে। এমনি শুধু ভক্তি, ড্রাই ভক্তি হলে হবে না, শুকনো ভক্তি হলে হবে না। দেন বাবা বলছেন পরম পুরুষের প্রতি যেখানে ভালোবাসা আছে সেখানে ইষ্টের প্রতিষ্ঠা। পরম পুরুষের কাছে যে, পরম পুরুষের প্রতি যেখানে তোমার ভালোবাসা আছে, প্রেম আছে, ঈশ্বরের প্রতিষ্ঠা সেখানে। ভালোবাসাটা কোথায় থাকে? মানুষের ভালোবাসাটা কোথায়? অন্তরে। একটা আছে না, নিত্যসত্ত্ব আন্দার একটা গান আছে না, অন্তরে যিনি জাগিছেন দিবারাতি, তিনি জীবনের তিনি মরণের সাথী। অন্তরে যিনি জাগিছেন দিবারাতি, তাহলে ঈশ্বরের স্থানটা কোথায়? আমার আমার মনের মণিমঞ্জুষায়, অর্থাৎ অন্তরে। তো বাবা বলছেন মানুষকে শুধু কি ইষ্টনিষ্ঠ হলে চলবে, না আদর্শনিষ্ঠ হতেও হবে? বাবা বলছেন দুটোই হতে হবে তোমাকে। যেমন নেক্সট পয়েন্ট কি? ইষ্টনিষ্ঠও হতে হবে, আদর্শনিষ্ঠও হতে হবে। বাবা একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যে মানুষ ইষ্টনিষ্ঠ বা আদর্শনিষ্ঠ দুটো যদি না হয়, যে কোনো একটা হলে কি গণ্ডগোল হয়। বাবা একটা খুব সুন্দর উদাহরণ দিলেন, বাবা বলছেন দেখো একবার একটা যুদ্ধ হয়েছিল, হ্যাঁ,
বাবা যখন প্রবচনটা দিয়েছিলেন তার থেকে 31 বছর আগে। বাবা বলছেন প্রবচনটার মধ্যে আজ থেকে 31 বছর আগে, মানে বাবার প্রবচন দেওয়ার সময়, এখন থেকে না, 31 বছর আগে চীন এবং জাপানের মধ্যে একটা তুমুল লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল, এবং চীন এবং জাপান এই দুটো দেশের যারা সেনা যুদ্ধে গেছে তাদের মা বাবা ভাই বোন স্ত্রী যার যেটা রয়েছে তারা বুদ্ধ মন্দিরে গেছে। তারা কোথায় গেছে? বুদ্ধ মন্দিরে। কেন না? চাইনিজরাও বুদ্ধিস্ট, তার ইষ্টকে বুদ্ধ, আর জাপানিজদের ইষ্টকে বুদ্ধ। হ্যাঁ, তো দুজনেই মন্দিরে গেছে এবং দুজনেই গিয়ে ভগবান বুদ্ধের কাছে বলছে আমার পুত্রকে, আমার স্বামীকে বা আমার সন্তানকে তুমি বাঁচিও, তুমি ফিরিয়ে আনো। তো বাবা বলছেন চাইনিজরাও যেমন গেছে জাপানিজরাও তো তেমনি মন্দিরে গেছে, এখন ভগবানের কাছে বিড়ম্বনা কাকে বাঁচাবে আর কাকে রাখবে, ভগবানের কাছে বিড়ম্বনা কাকে বাঁচাবে আর কাকে রাখবে। বাবা এবার প্রশ্ন করছেন কেন এই লড়াইটা হলো, ইষ্ট তো এক ছিল, লড়াইটা কেন হলো, কেন লড়াইটা হলো? বাবা বললেন আদর্শটা ভুলে গেছে, ইষ্টটা মনে আছে, আদর্শটা ভুলে গেছিল। আদর্শটা কি? ভগবান বুদ্ধের আদর্শ কি ছিল কে বলবেন? অহিংসা। বা বলেন আদর্শটা যদি মনে থাকতো, অহিংসাটা যদি মনে থাকতো, তাহলে এই হিংসা বৃত্তিতে নাম নেমে পড়তো? নেমে পড়তো না, তাহলে যুদ্ধ হতো না। তো বা বললেন ইষ্ট এবং আদর্শ যদি একসঙ্গে থাকে সমস্যাটা, এই জন্য ইষ্ট আর আদর্শ বাদ দিয়ে চললে চলবে না, দুটোকে একসঙ্গে নিয়ে চলতে হবে। তো এখন বাবা বলছেন ইষ্ট এবং আদর্শের মধ্যে সম্পর্ক কেমন, লিখুন ইষ্ট এবং আদর্শের মধ্যে সম্পর্কটা কেমন। বলছে ইষ্টের কাজটা কি না, ইষ্ট আদর্শকে দেখিয়ে দিচ্ছে, আদর্শ ইষ্টকে দেখায় না, কে কাকে দেখায়? ইষ্ট আদর্শকে দেখিয়ে দিচ্ছে যে এই পথে চলো। বাবা তার আদর্শটাকে দিয়ে আমাদের চলতে বলেছেন, তো তাহলে ইষ্টের ভূমিকা একটা আছে কি নেই? বিরাট ভূমিকা। আবার আদর্শটাকে না থাকলেও চলতে পারবো না, আমি চলছি কোন পথে? আদর্শের পথে। কিন্তু এই আদর্শের পথটা দেখাচ্ছেন কে? ইষ্ট। দুই নম্বর বাবা বলছেন এই যখন আদর্শের পথে তুমি চলছো তখন প্রতি মুহূর্তে তোমার মনে হয় এই পথটা আমাকে কে দেখিয়ে দিয়েছিলেন? ইষ্ট। ফলে বাবা বলছেন যে তোমাকে প্রত্যেকটা চলার মুহূর্তে তোমাকে ইষ্ট এবং আদর্শ দুটোই মনে আসতে থাকে, তাই না? যদি বাবা বলছেন এই সময় মানুষের ইষ্টকে ভুলে যায় বা আদর্শকে ভুলে যায় এই চলার পথে, তার অধোগতি হয়ে যাবে, তার অধোগতি হয়ে যাবে শুধু বাবার। তাহলে এখানে দেখছেন, আমি কালকে বলেছিলাম বহু হিপোক্রেসি আছে, দাদা বাড়িতে বসে আমি খুব সাধনা করি, বাবা এখানে পরিষ্কার বলে দিলেন যে ইষ্ট শুধু থাকলো আর আদর্শ নেই, বাবা এখানে বলছে তোমার অধোগতি হয়ে যাবে। কেন না? বাবা বলছেন দোজ হু ওয়ান্ট টু লাভ মি ইউ শুড লাভ মাই মিশন, বিকজ আই হ্যাভ মার্চ মাই সেলফ উইথ মাই মিশন, যে আমাকে ভালোবাসো আমার আদর্শকে ভালোবাসো, আমি আমার আদর্শের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছি, ঠিক না? বা বলছেন মানুষ যখন চলবে তখন প্রতি মুহূর্তে আদর্শকে দেখে চলবে আর স্মরণে রাখবে, মনের মধ্যে গেঁথে রাখবে ইষ্টকে, বলে তাহলে তার কোনো দিন। তো বাবা এই প্রসেসটার নাম কি দিয়েছেন? বাবা যে এটা বললেন তুমি যখন এগিয়ে চলছো প্রতি মুহূর্তে তোমাকে স্মরণে রাখতে হবে ইষ্টকে, এই প্রসেসটার নাম কি? বাবা এই জন্য কি দিয়েছেন, কি সিস্টেম দিয়েছেন? হ্যাঁ, সেকেন্ড লেসন অজপাজপ, অজপাজপ। সেকেন্ড লেসন তো কর্মের, প্রতিটা কর্মের আগে একটাই যদি কর্ম চলতে থাকে, আমি খেতে থাকছি তো খেতে খেতে বারবার সেকেন্ড লেসন নিতে হবে, তো খাওয়াতে হয়ে গেছে সেকেন্ড লেসন ভাবলেন কেন? অজপাজপ, ঠিক আছে, অজপাজপ মানে কন্টিনিউয়াসলি ইষ্ট মন্ত্রে জপ করতে হয়, জানেন তো? অজপাজপ মানে কি? আমি
সাধনা যখন করছি না, হাঁটছি চলছি কাজ করছি, তখন কি করব? ইষ্ট মন্ত্রের জপ করতে থাকব। আমাদের কাছে বাবা একটা আদর্শ হিসাবে শব্দ দিলেন, সেটা কি বললাম? আত্মমুখার্থং জগৎ হিতায়চ। কিন্তু বাবা এর একটা সিম্বলিক হিসাবে কিছু দিয়েছেন, যেটাকে দেখে আমার মনে হয় আমার আদর্শটা কি, সেটার নাম কি? আমি আগেই বলেছি আদর্শটা হলো আত্মমুখার্থং জগৎ হিতায়চ। কিন্তু বাবা এমন একটা কিছু দিয়েছেন যেটাকে প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমার আদর্শটা কি, সেটা কোথায় আছে? গলায় টাঙিয়ে রেখেছি, সেটার নাম কি? প্রতীক নয়, বাবার নাম দিয়েছেন, লিখে রাখুন, স্মারক টিকা। বাবার নাম দিয়েছেন স্মারক টিকা। হ্যাঁ, আমাদের গলায় যে লকেটটা আছে না, আমরা লকেট বলি তো, এটাকে বাবা নাম দিয়েছেন স্মারক টিকা। স্মারক যা স্মরণ থেকে সংস্মরণ বলি না, অর্থাৎ যা প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে আমার লক্ষ্যটা কি বোঝাতে পারলাম? যা আমাকে প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছে আমার লক্ষ্যটা কি। সেই জন্য বাবা আপনারা বলতে থাকেন সবাই লকেট লকেট, আসলে আমাদের লিখেও দেয় অনেক সময় লকেট পাওয়া যাবে, ওটা আসলে বাবা অরিজিনাল নামটা কেউ লিখছি না, এটা অন্যায়, এসডিএম ডিপার্টমেন্টেরও লেখা উচিত বা যাই হোক ছাড়ো, এটা নাম বাবা দিয়েছিলেন যেদিন দিলেন। আসলে বললে হয়তো এ হবেন, বাবা যখন এইটাকে দিলেন না তখন আমি এসডিএমের হেড ছিলাম, আমার হাত দিয়ে এটা শুরু হয়েছে, এই অদমের হাত দিয়ে। সেজন্য নামটা বাবা দিলেন, এবং বাবা এটা প্রথমে দিয়েছিলেন পিআরএসকে, তারপরে পিআরএস নিতে চাইল না, বলে তাহলে এসডিএমের ডিপার্টমেন্টের এটা ট্রেনিং সেন্টারে কাজে লাগবে, তো বাবা তাই নাম দিয়েছিলেন। এই জন্য সবসময় এখন থেকে বলবেন এটা কি তাহলে? স্মারক টিকা, মানে যা আমাকে প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছে আমার আদর্শটা কি, ঠিক না? আদর্শটা কি কোথায়, আদর্শটা কি করা আছে? এই যে প্রতীকটার ব্যাখ্যার মধ্যে দিয়ে একটা প্রতীক আছে ভিতরে, সেই প্রতীকটার মানেটা কি? কর্ম, জ্ঞান, ভক্তি, এই তিনটেকে নিয়ে এগিয়ে চলতে হবে আমাকে। আদর্শের ভিতরে কি বলা হলো? কর্ম, জ্ঞান আর ভক্তি, এই তিনটের সমন্বয়ে আমাকে এগোতে হবে। শুধু কর্ম যোগ করলে হবে না, শুধু জ্ঞান যোগ করলে হবে না, শুধু ভক্তির চর্চা করলে হবে না, আমাকে তিনটের মধ্যে একটা প্রমা মেনটেন করতে হবে, একটা সন্তুলন মেনটেন করতে হবে। আর এই প্রমাটা মেনটেন করতে করতে যখন আমি এগিয়ে যাব, তখনই আমার জীবনের প্রগতি হবে। প্রগতিটা মানে কি? সূর্যটা, ঠিক আছে, একটা সূর্যের মতন করা আছে। আর সেই প্রগতিটা আলটিমেটলি কোথায় নিয়ে যাবে? ভিতরে স্বস্তিক আছে, স্বস্তিকটার মানটা কি দাঁড়ালো? সেটা হচ্ছে জয় হবে, ভিক্টরি, আই উইল গেট দ্য ভিক্টরি, ঠিক না? বুঝতে পেরেছেন? এইটাকে মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হয় যে আমাকে তিনটের মধ্যে প্রমা করতে হবে। এই যে সেমিনারে এলেন, এখানে কর্মের কিছু দায়িত্ব দেওয়া হয়েছে কি হয়নি? হ্যাঁ, দেওয়া হয়েছে, তাহলে কর্ম হয়ে গেল। জ্ঞান যোগ চলছে, এখন জ্ঞান যোগের চর্চা, আবার বাবার কথা হচ্ছে, সাধনা হচ্ছে, এগুলো ভক্তি যোগ, তাহলে তিনটে যোগের মধ্যে প্রমা হলো কি হলো না? তাহলে প্রগতি হবে কি হবে না? তাহলে সেমিনারে আসবেন কি আসবেন না? বলে দাদা কবি ওখানেই কেঁদে গেল, ঠিক আছে। এখন প্রশ্ন করছেন বাবা, ইষ্ট আছেন কিন্তু আদর্শ নেই, সেখানে তুমি কি করবে? ইষ্ট আছে যদি কারোর কাছে, আদর্শটা নেই। এর আগে কি বললাম? আদর্শ আছে, ইষ্ট নেই, যদি থাকে এরকম হতে পারে। এখন বাবা বলছেন যদি ইষ্ট আছেন কিন্তু আদর্শ নেই তোমার কাছে, তাহলে কি হবে? বাবা বললেন সেক্ষেত্রেও প্রবলেম হবে। সেক্ষেত্রে কি হবে না? সেক্ষেত্রে মানুষ ক্ষণিকের জন্য ইষ্টকে ভুলে যায়, যদি ক্ষণিকের জন্য ইষ্টকে ভুলে যায় তাহলে তার জীবন শেষ হয়ে যাবে।
ঈশ্বর আদর্শ পরিপূরক আছে। ইষ্ট যদি কখনো সাময়িক কিছু হয়ে যায়, আদর্শ তাকে মনে করিয়ে দেবে ইষ্টকে, আগে বলেছিলাম। কিন্তু বাবা বলছেন তোমার কাছে তো ইষ্ট আছে কিন্তু আদর্শটা নেই, পরিণাম কি হবে? কোনো কারণে যদি সাময়িকভাবে তুমি ইষ্টকে ভুলে গেলে, বাস তোমার ডাউনফল হয়ে গেল। কেন না তোমাকে মনে করিয়ে দেওয়ার যে আদর্শটা সে তোমার সঙ্গে তো নেই। কি কথাটা খুব সুন্দর না কি তরুণদা? ইষ্টের সঙ্গে আদর্শ, আদর্শটা যদি আমাকে স্মরণ করিয়ে দেয়, আদর্শটা বাঁচাই তো আমাকে, প্রোটেকশন দিচ্ছে। সেই জন্য বাবা বললেন এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাই বুদ্ধিমান মানুষ মনে রাখা উচিত জীবনের আদর্শ অবশ্যই চায়। তাই বাবা বলছেন বুদ্ধিমান মানুষের মনে রাখা উচিত আদর্শ সবসময় চায়। আর সেই জন্য সাধকের কি করা উচিত? ইষ্টও দরকার আর আদর্শও দরকার। একটা বাচ্চা সে কাঁদছে, একটা বাচ্চা, বাবা বলছেন একটা শিশু সে যখন কান্নাকাটি করে, মা তখন কি করেন? মাকে তো সংসার চালাতে হবে, এখানে মা কি পরম পুরুষ হিসাবে ধরতে পারি, আবার সংসার জীবনের মা হিসাবে ধরতে পারি। তো মা কি করছেন, বাচ্চাকে ভুলানোর জন্য একটা খেলনা দিয়ে দিল। তো বাবা বলছেন যে বোকা ভক্ত সে কি করবে, সে খেলনাটা খতম, যে খেলনাটা সেটা ইয়ে হয়ে গেল, খেলনা ভুলে যান। আর যে বুদ্ধিমান ভক্ত সে কি করবে, সে খেলনাটা নেবে, কোন হাতে নেবে? বাম হাতে নেবে। আর ডান হাতে কি করবে? মায়ের আঁচলটা ধরে রাখবে। অর্থাৎ দুটোই চাই আমার। তাহলে সে কি পেল? বা বলছেন খেলনাটা মানে এই বিশ্ব সংসারের যে ভোগ্য বস্তু সেটাও সে পেল, আবার পরম পুরুষকেও সে পেয়ে গেল। তো আপনারাও কি করবেন? বাবা এখানে বলছেন কি, ইষ্টকে শুধু রাখলে হবে না, আদর্শকেও সঙ্গে রাখো। আবার আদর্শকে শুধু সঙ্গে রাখলে চলবে না, ইষ্টকেও সঙ্গে রেখে এগিয়ে চলতে হবে। এবারে বাবা বলছেন পরম পুরুষের কাছে তার শিষ্য যতটা প্রিয়, শিষ্যের কাছে পরম পুরুষ ঠিক ততটা প্রিয় না কম প্রিয়? কার কাছে কে বেশি প্রিয়? একজন ভক্তের কাছে ভগবান যতটা প্রিয়, ভগবানের কাছে ভক্ত ততটা প্রিয় না তার থেকে বেশি প্রিয়? বাবা বলছেন বেশি প্রিয়। কি বললেন? একজন ভক্তের কাছে ভগবান যতটা প্রিয়, একটা ভক্তের কাছে ভগবানের মানে ভগবানের কাছে ভক্ত তার থেকে অনেক বেশি প্রিয়। সেই জন্য দুজন দুজনকে ভালোবাসে, প্রিয়জন প্রিয়জন প্রিয় মুখ ভালোবাসে, বাবার গানে আছে। তো বাবা বলছেন এই যে ভক্ত সে কি করে ভগবানকে, তাহলে কি বলে ডাকে? যেহেতু প্রিয়জন কি বলে ডাকে? বাবা নাম কেবলম, হে পরম পুরুষ আমি শুধু তোমার নাম করতে চাই আর কারোর নাম করতে চাই না। বাবা নামকে বলেন মানেটা কি? আমি শুধু তোমার নাম করতে চাই আর কারোর নাম করতে চাই না। বাবা সন্তান তার ছেলে মেয়েদেরকে কি বলে ডাকে? আদর করে যখন খুব বলে, সে মেয়ে হোক ছেলে হোক কি বলে ডাকে? বাবা বলেই ডাকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাম শুনেছেন, সাহিত্যিক, সাহিত্য সম্রাট। তিনি তার স্ত্রী সবজি কাটছেন সকালে বসে, উনি ছিলেন ডিএম, ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। তো তার স্ত্রী রান্না বান্না করবেন বলে তৈরি হচ্ছেন, তো মেয়েটা তার জন্য ব্রেকফাস্ট তৈরি করে বাবাকে দিতে যাচ্ছেন বাবার পাশের ঘরে। তো গিয়ে মা পাশে মানে ইয়েতে ইয়ে রুমে কম ইয়ে রুমে বসে সবজি কাটছিলেন, মা দেখছেন মেয়েটা গিয়ে বাবাকে বলছে, পড়তে যাবে মেয়েটা, তো গিয়ে বাবাকে দিয়ে বলছে, বাবা বঙ্কিমচন্দ্রকে কি বলছে, বাবা জলখাবারটা খেয়ে নাও। তো বঙ্কিমচন্দ্র পাত্তাই দিচ্ছে না, লিখে যাচ্ছে। তখন মেয়েটা রাগ করে বলছে, ও বাবা তুমি শুনতে পাচ্ছ না, জলটা জলখাবারটা তাড়াতাড়ি খেয়ে নাও না। তাও বঙ্কিমচন্দ্র চুপচাপ লিখে যাচ্ছে। তখন মেয়ে অভিমান করে বলছে, ধাক্কা দিয়ে বাবাকে বলছে, বাবা তুমি শুনতে পাচ্ছ না, হ্যাঁ হ্যাঁ কি বল, জলখাবারটা খেয়ে নাও, আমাকে পড়তে যেতে হবে। আচ্ছা আচ্ছা মা তুই যা, আচ্ছা বাবা তুই যা বললো। তো তার স্ত্রী মেয়েটা চলে গেল, স্ত্রী ওখান থেকে বলছে, হ্যাঁ গো মেয়েটা যে তোমাকে বারবার ডাকছিল তুমি শুনতে পাচ্ছিলে না? বলে হ্যাঁ একদম শুনতে পাচ্ছিলাম।
তো শুনতে পাচ্ছিলে তো চুপচাপ বসেছিলে কেন? মেয়েটা পড়তে যেত, বলে তুমি ওটা বুঝতে পারবে না। বলে কী বুঝতে পারবো না? বলে জানো, ও যখন আমাকে বাবা বলে ডাকে আমার এত সুন্দর লাগে ওই বাবা ডাকটা, ওই বাবা ডাকটা বারবার শুনবো বলে আমি চুপচাপ বসেছিলাম, ও কয়বার ডাকে দেখি, ঠিক না? তো পরম পুরুষকে যখন ওইটার জন্য বাবা নাম কেবালা, সেরকম পরম পুরুষের কাছে আপনারা, পরম পুরুষের কাছে আমরা কি ভক্ত, কি বাবা। তো বাবা বলছেন তুমি যখন পরম পুরুষকে ডাকছো তখন বলছো বাবা নাম কেবালাম, আবার পরম পুরুষও যখন তোমাকে ডাকছে তিনিও তোমাকে বলছেন বাবা নাম কেবালাম। মানে বলে দুজনে তখন কি হয়ে গেছে? বাবা বলছেন দেয়ার ইজ ইনসেপারেবল এন্টিটি, এই দুজনকে আলাদা করা যাবে না, দুটো সত্তাকে আর আলাদা করা যাবে না। মাথাটা খারাপ, দুটোকে আলাদা করা যাবে না, এতটা দুজনের মধ্যে প্রেম, কেউ কাউকে ছেড়ে থাকতে পারছে না, তাই না? তো বাবা সেই জন্য বললেন এই মনিটার কোথায় রে, হুইসেলটা আমাকে বলে মারবে, এখানে নিয়ে এসো, সব তো হয়ে গেছে তো কাজ, শুধু ইয়ে করা, ক্লাসটা শুরু হয়েছে 10:50, তো কী করবে মার্কেটে, এখন বাড়ি গিয়ে কী করবে, এই তো ঢুকলো সব মার্কেটে, এখন তো শুধু সেমিনারে অ্যানাউন্সমেন্ট ছাড়া আর কিছুই কাজ নেই, কেন ডিস্টার্ব করা হচ্ছে, বোধ শক্তি। তো তো কিন্তু বাবা বলছেন তাহলে পরম পুরুষও ডাকছে কী বলে, বাবা নামকে বলাম, কাকে, ভক্তকে, আর ভক্ত ভগবানকে ডাকছে কী বলে, বাবা বলে ডাকছে, আর ভক্ত ভগবানকে বাবা বলে ডাকছে, দুজন দুজনকে বাবা বলে ডাকছে। কিন্তু বাবা বলছেন এখানে একটা একটু ইকুয়েশনের গণ্ডগোল আছে, সেই ইকুয়েশনটা কি না, ভক্তের কাছে বাবা কজন, ভক্তের কজন বাবা, একটাই বাবা, সেটা হচ্ছে পরম পুরুষ, কিন্তু ভগবানের কাছে বাবা কতজন, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, কোটি কোটি তার বাবা। বলে এইটুকু খালি ডিফারেন্স, বাকি সব এক। তো বাবার মনে আছে একটা প্রবচন আছে যে পরম পুরুষ ফ্যামিলি প্ল্যানিংয়ে বিশ্বাসী নয়, ফ্যামিলি প্ল্যানিং মানে দুটো বা তিনটে বাচ্চা আছে না, একটা ফ্যামিলি প্ল্যানিং বলে না, তিনটের বেশি বাচ্চা নয় বা এরকম করে আছে। তো বাবা একটা প্রবচনে বলছেন যে পরম পুরুষ ফ্যামিলি প্ল্যানিংয়ে বিশ্বাসী করে না, বাবা একটা প্রবচন শুনেছেন তো আপনারা, বাবা পরম পুরুষ ফ্যামিলি প্ল্যানিংয়ে বিশ্বাসী নয়, কেন না, পরম পুরুষের কোটি কোটি সন্তান, পরম পুরুষ যদি ফ্যামিলি প্ল্যানিংয়ে চলে যায় তাহলে আমরা কেউ আর থাকব না। সেই জন্য বাবা বললেন পরম পুরুষ ফ্যামিলি প্ল্যানিংয়ের বিরুদ্ধে। সেই জন্য পরম পুরুষের সঙ্গে ভক্তের সম্পর্কটা কি হলো, খুবই নিকটতম সম্পর্ক। দেন বাবা বলছেন এই যে পরম পুরুষের সঙ্গে তোমার এত নিকটতম সম্পর্ক, এই নিকটতম সম্পর্কের মধ্যে তুমি তুমি দেখবে, বাবা বলছেন যে কি বলছেন, যে তুমি যখন কোনো দুঃখ পাও, কষ্ট পাও, তখন তুমি কাকে জানাও তোমার দুঃখ কষ্টটা, পরম পুরুষকে, এবং পরম পুরুষ তোমার দুঃখ দুর্দশা দূর করে দেন। কিন্তু পরম পুরুষ যখন কষ্ট পান তোমার অপকর্মের জন্য, তুমি কি তার জন্য দুঃখিত হও, তোমার কি তখন কষ্ট হয় যে এটা আমার করা উচিত হয়নি? কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। বাবা কি বলছেন যে তুমি যখন কষ্ট পাও, দুঃখ পাও, তখন তুমি কাকে জানাও, পরম পুরুষকে জানাও। কিন্তু যখন পরম পুরুষ কষ্ট পায় তোমার অপকর্মের জন্য, তোমার অপব্যবহারের জন্য, কারণ তিনি তোমাকে ভালোবাসে তাই কষ্ট পাচ্ছেন, যে আমার ছেলে মেয়ে এই কাজটা করলো যাকে আমি এত স্নেহ করি, তখন তুমি কিন্তু এই বোধটা তোমার কাজ করে না যে তুমি এই কথা, এই কাজটা করা আমার উচিত হয়নি, ঠিক না? সেই জন্য একটা সুন্দর ইয়ে রয়েছে, গল্প রয়েছে, যে রাম, রামচন্দ্রের পা পড়ে গেছে একটা ব্যাঙের উপরে, রামচন্দ্রের পাটা পড়ে গেছে একটা ব্যাঙের উপরে, যে ব্যাঙের উপরে যখন পাটা পড়ে গেছে ব্যাঙটা চুপ করে কাঁদছে, কিন্তু শব্দ করছে না, চোখের জলটা পড়ে যাচ্ছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কিছুক্ষণ পরে রাম জানতে পেরে পাটা সরিয়ে নিয়ে বলছে ব্যাঙটাকে, বলছে আরে তুমি তো আমাকে বলবে
তোমার এত কষ্ট হচ্ছে? বলে এতদিন তো তাই করেছিলাম, যখন কোনো কষ্ট পেতাম, যখন কোনো কষ্ট পেতাম তখন কাকে জানাতাম? তোমাকে জানাতাম। এখন স্বয়ং তুমি যখন আমাকে কষ্ট দিচ্ছ, এটা আমি কাকে জানাবো? তোমার পায়ের চাপে আমি কষ্ট পাচ্ছি, আমি দুঃখটা কাকে জানাবো তখন? তাই চুপ করে কাঁদছি। কথাটা খুব সুন্দর না, যে এতদিন আমার যত কষ্ট ছিল সেটা আমি কষ্ট পেলে তোমাকে জানাতাম, কিন্তু এখন তোমার তরফ থেকে যখন কষ্টটা আসছে এটা আমি কাকে জানাব? তো সাধককে বাবা সেই জায়গাটা এখানে ঘুরিয়ে এখানে বললেন যে ভগবান যখন কষ্ট পান সাধককে, বাবার একটা সুন্দর গান আছে, ওই গানটা প্রভাত সঙ্গীতে নেই, বাবা এই মন্ত্রছন্দ দাদাকে নিয়ে গানটা বেঁধেছিলেন প্র্যাকটিক্যাল শুরু। বাবা যখন প্রথম প্রভাত সঙ্গীত দেয় বন্ধু এ না, হয়েছে কি বাবা দেওঘরে আমরা জানতাম না বাবা গান দেবেন, তো মন্ত্রস্বানজি সকালবেলা বাবার, বাবা খুব বকেছেন মন্ত্রস্বানজি, কোনো কারণে কাজ নিয়ে বকেছেন, তো বকার পর মন্ত্রস্বানজি তখন রাত্রিবেলা কলকাতা আসবেন, মন্ত্রস্বানজি কলকাতা আসবেন, তো বাবার নিয়ম ছিল, নিয়ম ছিল বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আসা, তো মন্ত্রস্বানজি এত রাগ হয়ে আছে বাবার প্রতি, অভিমান করে আছে, পারমিশন নেয়নি, তো মাঝরাত্রে ট্রেনেও আসবে, তো 12:11, 11:30 দিকে বেরিয়ে যাচ্ছে যশিডি স্টেশন দেওঘর থেকে, ট্রেনটা পাওয়া যায় যশিডি থেকে। তো আমি গিরিজানন্দ দাদা আর সর্বাত্মানন্দ দাদা তিনজনে বাবার রুমে ঢুকেছি সমাজের রিপোর্ট দিতে, স্পেশাল রিপোর্ট দিতে হতো, আমি তখন ভিএসএসের গ্লোবাল অর্গানিক সেক্রেটারি না অর্গানিক সেক্রেটারি গিরিজানন্দ ভিএসএসের এসজি, আর সর্বাত্মানন্দ হচ্ছে প্রাউটের অর্গানিক সেক্রেটারি। তো আমরা তিনজনে ঢুকেছি বাবার কাছে স্পেশাল রিপোর্ট দিতে, তো বাবাকে দেখলাম বাবা এরকম শুয়ে আছেন, একটা গ্রিন কালারের একটা লুঙ্গি, পায়ের পর পাটা এরকম তুলে দিয়েছেন, পাটা মুড়ে পায়ের পর আরেকটা পা তুলে দিয়ে পাটা এরকম দোলাচ্ছেন, কি বুঝতে পেরেছেন? আর একটা মধুর সুরে গান গাইছেন কিন্তু শব্দ দেননি, উঁ করছেন। তো আমরা বাবাকে কখনো ওরকম উঁ করতে কোনোদিনই শুনিনি, আমি তো শুনিনি, তো আমরা তো সর্বাত্মানন্দা গিরিজানন্দা বলে উঠলেন বাবা সুরটা তো দারুণ। তখন বাবা বলছেন হ্যাঁ রে মন্ত্রছন্দ কি চলে গেল, বাবা কি বলছেন মন্ত্রছন্দ কি চলে গেল? তখন আমাকে, আমি ছোট তো আমাকে ইশারা করলো গিয়ে দেখো তো, তো আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি মন্ত্রছন্দ আগে একটা ব্রিফকেসের ব্যবহার করতো এবং ওর মধ্যে সব জিনিসপত্র নিয়ে যেত, ওর একটা হ্যাবিট ছিল ব্রিফকেস রাখতো একটা ছোট্ট, ওইটা নিয়ে জাস্ট দেওঘরের যে স্কুলের যে গেটটা মেন গেটটা ক্রস করে বেরিয়ে যাচ্ছিল, আমলে এই মন্ত্রছন্দ বাবা ডাকছে তোমাকে, যেই বলেছো ডুব বলে দাও বাবাকে, সকালবেলা বকার সময় ইয়ে ছিল না, এখন বকতে এখন ডেক ডেকেছে বলে দাও আমি চলে গেছি। তো করে টোরে বাবুর অভিমান হয়েছে, ভাঙতে টাঙতে নিয়ে এলাম, নিতে নিতে দেখলাম বাবা গানটা দিয়ে দিয়েছে। গানটা কী ছিল? আমি বৃন্দাবনে বনে বনে ধেনু চড়াবো, খেলবো কত ছুটো ছুটি বাঁশি বাজাবো, খেলতে বড় ভালোবাসি ছুটে ছুটে তাই তো আসি, মনের মতো খেলার সাথী কতজন পাব। এটা কিন্তু আসলে প্রথম গান বাবা। আমি বৃন্দাবনে বনে বনে ধেনু চড়াবো, ধেনু মানে গাই নয়, ধেনু মানে ভক্ত, বাবা ব্যাখ্যা করছেন আমি এই পৃথিবী, বৃন্দাবন মানে এই পৃথিবীতে, আমি পৃথিবীতে আসি কেন না ভক্তের সঙ্গে লীলা করতে, বৃন্দাবনে বনে বনে ধেনু চড়াবো, খেলবো কত ছুটো ছুটি বাঁশি বাজাবো, এবং বাঁশুরির মধুর টানে ভক্তকে আমি নিজের দিকে আকর্ষণ করি, এটাই আমার লীলা, এটাই আমার ভালো লাগে, খেলবো কত ছুটো ছুটি বাঁশি বাজাবো, খেলতে বড় ভালোবাসি ছুটে ছুটে তাই তো আসি, ভক্তের সঙ্গে লীলা করতে আমার দারুণ ভালো লাগে, তাই বারবার তারক ব্রহ্মের রূপ ধারণ করে আমি ধরাধামে আসি। মিনিংটা খুব সুন্দর না, ধরাধামে আসি। লাস্ট লাইনটা হচ্ছে যেটা একটু আগেই বলছিলাম, লাস্ট লাইনটা হচ্ছে দুঃখের, দিয়ে বাবা বলছেন মনের মতো খেলার সাথী কতজন পাবো, বাবা বলছেন দেখ ভক্তকে যখন আমি কৃপা করি তাকে বিভিন্নভাবে হেল্প করে দিই তখন বলে বাবা তুমি কত মহান, আর যখন তার মঙ্গলের জন্য তার ভালোর জন্য একটু কষ্ট দিয়ে থাকি তখন সে আমার পর অভিমান করে, তাকে বলল মন্ত্রছন্দকে, বেচারি কেঁদে সাষ্টাঙ্গ মেরে দিয়েছে। বাবার গানের সুরটা কী কীরকম?
আমি বৃন্দা বনে 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 ধেনু চরাব, আমি বৃন্দা বনে 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 ধেনু চরাব, খেলবো কত ছোট ছুটি বাঁশি বাজাব, আমি বৃন্দা বনে 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 ধেনু চরাব, খেলতে বড় ভালোবাসি ছুটে ছুটে তাই তো আসি, মনের মতো খেলার সাথী কতজন পাব, আমি বৃন্দা বনে 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 ধেনু চরাব। এটা ছিল বাবার সুর। যাক, পরবর্তীকালে বাবা এটা আর প্রভাত সঙ্গীতের মধ্যে রাখেননি। আমি একদিন বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা কোনো পাত্তা দিলেন না, বাবা চুপ করে থাকলেন। রাঁচিতে আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, তো বাবা বললেন যদি ইষ্ট থাকে, ইষ্ট না থাকে, যদি আদর্শ থাকে, তাহলে ভক্তের হৃদয় মরুভূমিতে, শুষ্ক মরুভূমিতে পরিণত হয়ে যাবে। বাবা কি বললেন, ইষ্ট আছে, লক্ষ্য আছে, কিন্তু ইষ্ট নাই। বাবা বলছেন হৃদয়টা তোমার, অর্থাৎ ইষ্ট বিনা হৃদয় তাহলে কী হলো, শুষ্ক মরুভূমিতে পরিণত হয়ে যাবে। সেই জন্য তোমাকে বাবা বলছেন, সেই জন্য তোমার উচিত কি না, ইষ্টের প্রতি তোমার ভালোবাসা বেশি থেকে বেশি করে বাড়িয়ে তুলতে হবে। এটাকে বাবা বলছেন সরস, মানে সরস করে তুলতে হবে, ঠিক আছে। দেন বাবা বলছেন ইষ্টের সঙ্গে, এটা বলে লাস্ট ক্লাস শেষ করে দেবো, ইষ্টের সঙ্গে ধর্মের সম্পর্কটা, আচ্ছা না আরেকটা কথা বলে নিই, আচ্ছা বাবা বলছেন ইষ্টের সঙ্গে ধর্মের সম্পর্কটা কি, ইষ্ট আর ধর্মের সম্পর্কটা কি, ধর্মের ইষ্ট কাকে বললাম আপনারা বুঝে গেছেন, ধর্ম কাকে বলছি, না ধর্ম তাকেই বলবো যার মধ্যে চারটে জিনিস রয়েছে, লিখে রাখুন, বিস্তার, রস, সেবা আর তদস্থিতি। কি বললাম, বিস্তার, রস, সেবা, তদস্থিতি, ধর্ম, এই চারটে পায়ের উপর দাঁড়িয়ে আছে, এর একটা যদি না থাকে এটা তাহলে কি হবে, ধর্ম হবে না। বিস্তার মানে কি, মনের ব্যাপ্তি, তাই না, কিন্তু এটা একটা সাধনা, এটা একটা লেসন, এটা একটা লেসন। এই লেসনটার নাম কি, বিস্তার সাধন বাবা দিয়েছে। বিস্তার সাধনা কোনটা, বিস্তার সাধনা না ফার্স্ট লেসন, ফার্স্ট লেসনের দ্বারা আমি কি করছি, আমি যার ইষ্টমন্ত্র যাই হোক না কেন, আমি জপটা কি করে করি, আমি ব্রহ্ম, অর্থাৎ বিস্তার হচ্ছে ক্ষুদ্র থেকে বৃহতে, আমি ব্রহ্ম, অহম ব্রহ্ম অস্মি, আমি ব্রহ্ম, তাহলে বিস্তার সাধনা হলো। দেন হচ্ছে রস, রস মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই তাঁরই, তিনি ব্যপ্ত হয়ে আছেন, সব কিছুর মধ্যে তিনি ব্যপ্ত হয়ে আছেন, পরিব্যাপ্ত, এটাকে বলছি রস সাধনা। এই রস সাধনাটা কেমন, না এটা একটা সাধনা দিয়েছেন, সেই সাধনাটার নাম কি, সেকেন্ড লেসন। আর সেবা, সেবাটা কি, আসলে একটু আগেই বললাম, একটা গল্প বলছিলাম একটু আগে, তো সেবাটা হচ্ছে এখানে জাগতিক সেবা যেমন আছে, পরমপুরুষের সেবাও বলে একটা আছে, আছে কি নেই, সেই সেবাটার নাম কি, কোন লেসনের মধ্যে পরমপুরুষকে সেবা করি ডাইরেক্টলি আমরা, ধ্যান লেসন। তাহলে
ধ্যানেতে তোমাকে ধরিতে চাই। আছে না বাবার একটা গান আছে, পরম পুরুষকে ধরার সবচেয়ে সহজতম পথ কি? না, ধ্যান। এই ধ্যানের মধ্যে দিয়ে তার সেবা করে যাচ্ছে, তাই না? আর এই তিনটে যদি করি লাস্টে তদস্থিতি, তদস্থিতি মানে পরম পুরুষের সঙ্গে মিলেমিশে আমি একাকার হয়ে যাব। অর্থাৎ ইষ্ট আর আদর্শ দুটো মিলেমিশে একাকার হয়ে গেল, মানুষ তার ফাইনাল ডেসিডারেটারমে পৌঁছে গেল। পরমপিতা বাবা কি? আচ্ছা, আমাদের কতগুলো ছোটোখাটো কাজ বাকি রয়ে গেছে, সামান্য, প্রায় ম্যাক্সিমাম কাজ আমরা করে ফেলেছি। তো এখন যেহেতু একটা আধ্যাত্মিক ক্লাস হয়ে গেল, আমাদের কালেকটিভ সাধনা করারও দরকার আছে, সেই জন্য আগে কালেকটিভ সাধনাটা করে নিই। দুপুরের যে নুন সাধনা যেটা, এটা সেরে নিয়ে তারপরে একটু জমিয়ে কীর্তন সাধনা করুন সবাই, তারপরেই আমরা ক্লোজিং সেরিমনি করে নেব বা এটা করে নেব। এখন বাজে 1:45, ভালো করে কীর্তন সাধনা করুন সবাই। পরমপিতা বাবা কি? সবাই দাঁড়িয়ে কীর্তন করুন, কীর্তন কীর্তন। দাঁড়িয়ে কীর্তন। হ্যাঁ,
সবাই জানা।